Le couturier crevé. Le couturier. Tommy Luca. Ami qui tombe que couturier babo. ওয়েলকাম ব্যাক, আমি রাসেল আছি আপনাদের সাথে এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ভূত ডট কমের 243তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে ঘটনাটি প্রথমে শোনাবো সেটি একটি ইমেল, সেই ঘটনায় যাবো। তবে তার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটা বলে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে রাসেল ডট ভূত ডট কম এট দ্য রেট জিমেল ডট কম। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। কখনো প্রচণ্ড গরম বাংলাদেশে, আবার কখনো বৃষ্টির ঘন ঘটা, এইরকম যখন মুহূর্ত চলছে, কোথাও গরম কোথাও বৃষ্টি, সেই রকম একটা সময়ে আশা করব যে আজকের রাতটা ভূত ডট কমের সাথে অনেক চমৎকার কাটবে। এবং যে ঘটনাটা আমরা আজকে তুলে নিয়ে আসবো সেই ঘটনাটা খুব অন্যরকম একটা ঘটনা, আশা করছি আপনাদের কিছুটা হলেও অন্যান্য এপিসোডের চাইতেও, মানে অন্যান্য ঘটনা চাইতেও একটু আলাদাভাবে আপনারা এই ঘটনাটি দেখবেন। আমার কাছে পড়তে গিয়ে সেরকমই মনে হয়েছে, আশা করছি আপনাদেরও সেটা মনে হবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সহ শ্রোতাবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জয় বড়ুয়া, ছদ্মনাম চট্টগ্রাম থেকে বলছি। আমি অনেক আগে থেকেই ভূত এফএম শুনছিলাম, একটা সময় মাঝখানে অনেক বছর শোনা হয়নি, কিন্তু বিগত কিছুদিন যাবৎ ইউটিউবে আবার আমি আপনাদের এপিসোডগুলো শুনি। অনেক আগে থেকেই ভাবতাম আপনার কাছে কিছু ঘটনা পাঠাবো, কিন্তু সিলেক্ট করবেন কি না সেটা ভেবে আর পাঠাইনি। পরে ভাবলাম লিখে দেখি, বাকিটা আপনার ওপর। আসলে এই বিজ্ঞানের ছাত্র হওয়ায় কখনোই সব প্যারানর্মাল বিষয় তেমনটা বিশ্বাস করতাম না, ইনফ্যাক্ট স্রষ্টার অস্তিত্বেও সন্দেহ ছিল। কিন্তু বর্তমানে আমি স্রষ্টা বা তার অস্তিত্বে সম্পূর্ণ বিশ্বাসী বলতে পারেন, আমি প্রমাণ পেয়েই তাদের অস্তিত্বে বিশ্বাস করতে শিখেছি। মূল ঘটনায় আসি। সালটা 2007, আমি তখন এসএসসি পরীক্ষার্থী, স্থানীয় একটা স্কুলের ভালো ছাত্র ছিলাম। একজন মুসলিম মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল এবং একটা পর্যায়ে কিছু সমস্যার কারণে আমার বাবা আমাকে চকরিয়ায় পাঠিয়ে দেন এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে। স্কুলটা কক্সবাজার জেলার শীর্ষ স্কুল ছিল, অনেকেরই সেটা জানার কথা। সুতরাং বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করতে আসতো ওখানে ছেলেমেয়েরা, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, মহেশখালী, ওই সব এলাকা থেকে ছেলেমেয়েরা বেশি আসতো। যেহেতু বছরের অর্ধেক সময়ে আমি ওখানে যাই, সেহেতু আমার কোনো বন্ধুবান্ধব ছিল না। ওখানকার ছাত্রাবাসে আমি উঠি, হঠাৎ নতুন জায়গায় গিয়ে আমি স্বাভাবিকভাবেই মানসিকভাবে কষ্টে ছিলাম, ওরকম কারো সাথে কথাবার্তা বলতাম না। হোস্টেল আর আমার সিটের দুটো সিট পরেই একটা ছেলে ছিল, তার নাম অংশ্র। হ্যাঁ রাসেল ভাই, ওর নাম ছিল অংশ্র। আমার মনে হচ্ছে এটা অং ম্র হবে, কারণ তাই মনে হচ্ছে আমার, আমি ম্র ধরেই পড়ছি। ম্র সম্প্রদায়ের ছেলে ছিল। আমি যাবার পরে দেখতাম ও সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না, সবসময় একা একা থাকতো। এবং ওর বয়স একটু বেশি ছিল, অথচ হোস্টেলে থাকা প্রায় সবাই দুষ্টু মনের হয়, আমিও কম ছিলাম না। ফলে অল্প সময়ে আরও দু চারজন আস্তে আস্তে সবার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। অং কমার্সের ছাত্র ছিল, তাই একবার পরীক্ষার হলে ও আমার পাশে বসে, অর্থাৎ আমার পাশে ওর সিট পড়ে। ও ইংরেজিতে তেমন ভালো ছিল না। ওই দিন ইংরেজি পরীক্ষায় আমি ওকে অনেক হেল্প করি, পরীক্ষা শেষে বের হয়ে আমাকে ধন্যবাদ জানায়, এবং এভাবেই শুরু হয় অংকে জানা। এরপর দুজন ভাত খেতে যাওয়া,
আড্ডা দেয়া শুরু হয়, কিন্তু বিভিন্ন সময় কেবল আমার সাথেই ও কথা বলতো, আর কারো সাথেই মিশত না। আমি প্রথমে ওর সম্পর্কে বেশি কিছু জানতাম না, কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, ও প্রতিদিন বিকেলে মাগরিবের আজান পর্যন্ত কোথায় যেন চলে যায়, অর্থাৎ হোস্টেলে ফিরে আসে না। আমি ফুটবল ক্রিকেট খেলতাম, ওর না থাকাটা তেমন খেয়াল করিনি কখনো, কিন্তু লক্ষ্য করতাম একটা পলিথিনে কিছু নিয়ে সে কোথায় যেন যাচ্ছে। আবার মাগরিবের আজানের পরে চলেও আসত আর সব কিছুই স্বাভাবিকভাবে করত। তো একবার রমজান মাসে সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হলো। আমি ইফতারের সময় ওকে ইফতার খাওয়ার জন্য খুঁজতে থাকি। পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম আমাদের স্কুলের নির্মাণাধীন ভবনের চারতলায় একটা রুমে ও দুটো টেবিল পাশাপাশি রেখে পা দুটো দুপাশে দিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। প্রথমে আমি দেখে অবাক হয়ে যাই, কারণ ওর পরনে ব্ল্যাক বেল্ট আর সাদা প্যান্ট, যেগুলো মার্শাল আর্টের খেলোয়াড়রা পরেন। অনেক কঠিনভাবে অনুশীলন করছিল সে, এক পর্যায়ে লাফিয়ে নেমে অনুশীলন করছিল, পরে যখন ঘুরে অনুশীলন করছিল এবং সেই সময় সে আমাকে দেখে ফেলে, ও দাঁড়িয়ে যায় আর আমিও অবাক হয়ে তাকিয়ে থাকি। পরে ও দৌড়ে এসে আমাকে হাত ধরে বলল, এসব যেন কাউকে না বলি। আমি বললাম, হ, তোমাকে দেখে তো তেমন কিছু মনে হয় নি, আর তুমি কি না অঙ্ক কাপড় চেঞ্জ করতে করতে বলল, এতদিন কেউ জানতো না, আজ তুমি জেনে গেলে, এটা বলেই হেসে দিল। পরে দুজনে হোস্টেলে চলে আসি। আসার পরে অং আগের মতোই স্বাভাবিক এবং চুপচাপ শান্ত একটা ছেলে, অথচ সে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট ছিল। পরে আমি ওর সম্পর্কে আরও জানতে আগ্রহী হই আর দুষ্টুমি করে ওকে আমার প্রেমের কথা বলি, আর অং বলতে থাকে তার পুরো জীবনের কালো জাদুর এক সত্য ঘটনা। একদিনে না, ধীরে ধীরে অঙ্কে আমি জানতে পারি কীভাবে সে এখানে এসেছে, কীভাবে বা ব্ল্যাক বেল্ট উপাধি পেল, বলছে অং। আমি অং ব্রো, আমার বাড়ি বান্দরবান জেলার থানচি থেকে অনেক গহীনে বড় ভান্তের, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষ গ্রাম নামক একটি গ্রামে, আর ওখানেই আমার জন্ম। আমাদের গ্রাম গহীন হওয়ায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি। থানচি থেকে প্রায় 3 ঘন্টা মোটর সাইকেলে, তারপর পায়ে হেঁটে, আরও অনেক গভীরে ছোট ছড়া পাহাড় পেরিয়ে আমাদের গ্রাম। আমার নানা একজন তান্ত্রিক আর কবিরাজও ছিলেন, অনেক নাম ডাক ছিল ওনার, সবাই ওনাকে থানট্রায় নামে চিনত। আমাদের গ্রামে যত মানুষের রোগ ব্যাধি হতো সব কিছু উনি সুস্থ করে তুলতেন, এবং আশ্চর্য হলেও সত্যি যে কেউই ওনার কাছ থেকে খালি হাতে ফিরত না। আমার মা আমার নানার একমাত্র মেয়ে ছিলেন, তাই আমার নানার বাড়িতেই আমরা থাকতাম। আমার বাবা একজন কৃষক ছিলেন। আমার বয়স যখন 10 বছর, শান্তিবাহিনীর JSS তাদের সাথে ফসল নিয়ে আমার বাবার ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। ওরা বাবাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর কিছুদিন পরেই খবর আসে ওরা বাবাকে মেরে ফেলেছে। আমরা এই সংবাদ পেয়ে সন্ত্রাসীদের নেতাকে খবর পাঠাই। আমার নানার কথা শুনে সেই নেতা অনেক ভয় পেয়ে যায়, কেননা ওই নেতার সঙ্গীরা কাকে মেরেছে সেটা তিনি জানতেন না। আমার নানা ডেকে পাঠানোর পরে ওই নেতা জানতে পারে। ওই নেতা না আসা পর্যন্ত আমার নানা আমার বাবাকে দাহ করতে দেননি। পরে নেতা ও তার সঙ্গীরা এসে নানার কাছে ক্ষমা চায় এবং নিজেরাই বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ক্ষতিপূরণ বাবদ 1 লাখ টাকা আমার নানাকে দিতে চান, কিন্তু আমার নানা সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে আমার বাবার বড় ভাইকে অনেক অনুরোধ করে ওই টাকাগুলো ওনার হাতেই দেন। টাকা দিয়ে চলে যাবার সময় উনি নানাকে আশ্বাস দেন, যারা আমার বাবাকে মেরেছে তিনিও তাদেরকে মেরে ফেলবেন। পরে আমার নানা ওনাকে বললেন যে, না, যা করার আমার নানাই করবেন, নেতাদের কিছু করতে হবে না। একথা শুনে নেতারা আবার আমার নানার পায়ে পড়ে ক্ষমা চায়, কারণ ওই নেতা ভালো করেই জানতো আমার নানার ক্ষমতা সম্পর্কে। নানা শুধু এটুকুই বলেন যে যারা নির্দোষ তাদের কিছুই হবে না। নেতা চলে যাবার পরে আমার বাবার দাহ সম্পন্ন হয়। আমার নানা প্লাস্টিকের কৌটোয় আমার বাবার দেহভস্মের কিছু অংশ নিয়ে ঘরে চলে যান, এবং ওই দিনের পর থেকে কারোর সাথেই তেমন আর কথা বলেন না, শুধু নিজের রুমে দিনরাত
কি সব মন্ত্র পাঠ করতেন। বলে রাখা ভালো, আমাদের সম্প্রদায়ের কেউ মারা গেলে এক সপ্তাহের মধ্যে তার জন্য কিছু ধর্মীয় অনুষ্ঠান করার নিয়ম আছে, কিন্তু নানার নির্দেশে সেই অনুষ্ঠান করা হয়নি। প্রায় তিন দিন পরে আমার নানা আবার আমার বাবার দাহ জায়গায় এসে চারিদিকে চারটি কাঠি পুঁতে দেন এবং লাল সুতো দিয়ে পুরো দাহস্থানটি ঘিরে দেন আর চারটি মোমবাতি জ্বালিয়ে দেন, সাথে কি কি যেন আরও অনেক মন্ত্র পাঠ করেন। একটানা প্রায় দুই তিন রাত মন্ত্রপাঠ শেষে নানা উঠে দাঁড়ান, তারপর আমার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেন। এরপর নানা আবার তার রুমে চলে যান আর সাথে নিয়ে যান ওনার পছন্দের খাবার, গুঁড়ো দুধ আর পান, সুপারি, জর্দা। আমার নানার এমন কাজ দেখে পুরো গ্রামের সবাই, এমনকি থানচির লোকজনও অনেক ভয় পেয়ে যান, কেননা নানার তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই ভালো করেই জানতেন। যেহেতু আমার বাবাকে রাতে হত্যা করা হয়েছিল, সেহেতু কেই বা কারা করেছে সেটা কেউই জানত না, তাই সবাই ভয়ে ছিল যে কি ক্ষতি হয় কার। বাবার মৃত্যুর অষ্টম দিনে খুব সকাল সকাল দুজন মহিলা একজন পুরুষ পাগলের মতো আমার নানাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর নানা রুম থেকে বের হয়ে তাদেরকে রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, তোরা বাড়ি চলে যা, আমি তোদেরকে কিছুই করতে পারবো না, আমার মেয়ে বিধবা হয়েছে, তোরাও হবি, তোদের কোনো ক্ষমা নেই। এই বলে নানা আবার তার রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। সেই মহিলাদের চিৎকার আর কান্নাকাটিতে গ্রামের সবাই এসে আমাদের উঠোনে জড়ো হয়। পরে নানার কথা অনুযায়ী গ্রামবাসী ওই মহিলা আর পুরুষটাকে চলে যেতে বলেন এবং জিজ্ঞেস করেন তারাই কি আমার বাবাকে মেরেছে কিনা এবং কেনই বা তারা নানার কাছে এভাবে ছুটে এসেছেন। তখন সেই মহিলারা বলতে লাগলেন, আজ থেকে সপ্তাহখানেক আগে সেই দুজন মহিলার একজনের স্বামী আর একজনের ভাই গভীর রাতে বাড়ি ফিরেন। স্বাভাবিকভাবে তারা প্রায়ই রাত করে বাড়ি ফিরত, যেহেতু তারা স্থানীয় সেই শীর্ষ সন্ত্রাসী পার্টির সাথে জড়িত, সেহেতু এ ব্যাপারে বাড়ির অন্যরা তেমন কিছু বলতো না। কিন্তু সেই রাতের দুদিন পরে এক রাতে তারা দুজনেই বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং একটা সময় বিকট শব্দ করে চিৎকার করে ঘুম থেকে ওঠে, ভয় পেয়ে কেঁদে ওঠে এবং বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, এভাবে চিৎকার করে কাঁদতে থাকে। এবং অবাক করা বিষয় হলো দুজনেরই একসাথে একই সময়ে একই ঘটনা ঘটতে থাকে। দুজনের বাড়ির অন্য সদস্যরা দুঃস্বপ্ন দেখেছে ভেবে প্রথম রাতটা কাটিয়ে দেয়, কিন্তু ওই দিন থেকে কি সকাল কি রাত প্রতি মুহূর্তেই তারা কাঁদতে থাকে আর বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে বাড়ির লোকেরা জিজ্ঞেস করতে থাকে সত্যি আসলে কি, তখন তারা সেই সত্যি বলে দেয় এবং তারা বলে তারাই আমার বাবাকে মেরেছে এবং তারা আমার বাবাকে সবসময় চোখের সামনে দেখছে আর আমার বাবা নাকি ওদের মারতে যাচ্ছে। দুজনের পরিবার একই সাথে একই এলাকায় হওয়ায় তাদের এমন কথা শুনে তাদের পরিবার একই সাথে একটা স্থানীয় কবিরাজের কাছে যান। কবিরাজ এই ব্যাপারে জানতে সন্ধ্যায় আসনে বসেন, কিছুক্ষণ পরে এক লাফে দাঁড়িয়ে যান এবং অনেক ভয়ে ভয়ে বলতে থাকেন, আমাকে মাফ করে দেন, আমি আমার জীবনে এরকম কোনো কিছু মোকাবেলা করিনি, এটা অনেক অনেক উচ্চ স্তরের কালো জাদু, ডাকিনী বিদ্যা, এবং এটা কোনো জিনভূতের কাজ নয়, এটা সরাসরি ওই মৃত লোকটার আত্মার কাজ যাকে এখনো মুক্ত করে দেয়া হয়নি এবং যিনি এসব করছেন তিনি সেই কাজে নিজের জীবন অধিষ্ঠান করে কাজ করছেন। সম্ভবত তোমাদের রোগীর মৃত্যু আগামী 9-11 দিনের মধ্যে হবে আর এরকম কাজ কেউ যদি করতে পারে তবে সেটা তিনি আমার গুরু থানচাই, এবং যদি সমাধান করতে পারে কেউ সেটা উনি। এই বলে তিনি দুহাত করজোড়ে নমস্কার করে বলতে থাকেন, গুরু আমাকে ক্ষমা করো, আমি তোমার কাজে হাত দিয়েছি। কবিরাজের এমন অসহায় কথা শুনে রোগীরা প্রায় পাগল প্রায় হয়ে যায়। তাদের পরিবার এই খবর জানতে পারে, তারা আমাদের বাবার সম্পর্কে জানতে পারে, পরে তারা নানার কাছে ছুটে আসে ক্ষমা চাইতে, কিন্তু আমার বাবা নিরপরাধ থাকায় আমার নানা নাছোড়বান্দা ছিলেন। পরে তারা আমাদের গ্রাম থেকে নিজের গ্রামে চলে যায় আর নানা আবার নিজেকে
ঘরে বন্দি করে ফেলেন আর সাধনায় মগ্ন হয়ে যান। বাবার মৃত্যুর 11 দিনের মাথায় খবর আসে সেই দুজন মানুষ মারা গেছে। শোনা যায় 10 দিনের দিবাগত রাতের শেষ দিকে তারা দুজনেই অনেক চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে একেবারে চুপ হয়ে ঘুমিয়ে যায়। ঘুমাচ্ছে ভেবে বাড়ির সবাই যে যার রুমে চলে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, পরদিন সকালে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং ঘাড় তাদের পেছন দিকে মোড়ানো ছিল, চোখ খোলা অবস্থায়। 11তম দিন দুপুরে আমার নানা রুম থেকে বের হয়ে সবাইকে ডেকে বাবার শেষকৃত্যের জন্য পুনরায় আয়োজন করতে বলেন। আজকে নানার মুখে কোনো কষ্ট দেখেনি, তিনি হাসছিলেন মৃদু মৃদু। পরে নিজে থেকেই ছড়া অর্থাৎ নদীতে গিয়ে গোসল করে এসে বাবার দাহ করার জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন এবং কী কী যেন বলছিলেন। পরের দিন সকালে 11তম দিনে আমাদের স্থানীয় বিহার বৌদ্ধ মন্দির থেকে দুজন ভান্তে অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু এসে বাবার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করেন। কিন্তু আমাদের বিহারের বড় ভান্তে ধর্মগুরু তিনি আসলেন না। ভান্তেরা চলে গেলে আমার নানা তার ঘর থেকে দুটো রশি, দুটো কাপড়ের পুতুল আরও কী কী সহ বাবার দেহ ভস্মকে আগুনে পোড়ালেন এবং মাটি চাপা দিলেন। বাবার প্রথম দাহস্থানের চারিদিকে দেয়া লাল সুতার বাঁধন কেটে দিলেন, খুঁটি এবং লাল সুতোগুলোও আগুনে পুড়িয়ে দিলেন। তারপর আমার হাতে কবরের ওপর মাটি দেয়ালেন, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলেন। সব শেষ করে বাড়িতে এসে আমার নানা আমার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। তারপর প্রায় 12 দিন পরে নানা মুখে ভাত দিলেন। এরপর তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেই তিনি মানুষের সেবা করতেন, 2006 সালে মারা যান। পরে আমাকে আমার মা বান্দরবন শহরের একটি খ্রিশ্চিয়ান স্কুলে ক্লাস 6-এ ভর্তি করিয়ে হোস্টেলে দিয়ে দেন। আমি ওখানেই পড়ালেখা করি আর মার্শাল আর্ট শিখি। কালক্রমে আমি ব্ল্যাক বেল্ট উপাধি পাই। ক্লাস 9-এ উঠলে আমাকে আমার মা এখানে নিয়ে আসেন আর সেই থেকে আমি এখানে। রাসেল ভাই, এই ছিল অঙের জীবনের ঘটনা। কিন্তু আমার কাছে আরও ঘটনা আছে অং, তার গ্রাম, বিশেষ করে অঙের নানা এবং তার গুরু এবং অঙের গ্রামের বড় ভান্তে অর্থাৎ ধর্মগুরু, অঙের নানার গুরুর মেয়ের সাথে মুসলমান একটি পরিবারের লোমহর্ষক ঘটনা অং আমাকে বলেছিল। পরে কোনো একদিন সময় হলে আপনার অনুমতি পেলে পাঠিয়ে দেব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আমার আসল নাম ঠিকানা সঙ্গত কারণে গণমাধ্যমে প্রকাশে অনিচ্ছুক, এই জন্য তিনি কোনো কিছুই প্রকাশ করেননি, আমাকে লিখেছেন এখানে কিন্তু আমি সেটা প্রকাশ করছিলাম। তো আমি আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে, কারণ খুব চমৎকার একটা ঘটনা, খুব চমৎকারভাবে গুছিয়ে তিনি লিখেছেন এবং ভালো না লাগার কোনো কারণ নেই। আমার কাছে তো খুবই অন্যরকম লেগেছে এবং একটা নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে পারা একটা, মানে আমরা তো যখন ঘটনা শুনি তখন মাথার ভেতরে দৃশ্যকল্প তৈরি হয়, তো এই ঘটনাটা পড়ার সময় আমি সেই পাহাড় দেখতে পাচ্ছিলাম, সেই লাল সুতো দিয়ে ঘেরা জায়গাটা, তারপরে সেই মানে দেহ ভস্ম নিয়ে ঘরের ভেতরে নিজেকে বন্দি করে ফেলার দৃশ্যগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। আমার মনে হয় আপনারাও ভিজুয়ালাইজ করতে পেরেছেন। যদি করতে না পারেন তাহলে আমি বলবো ঘটনাটা সময় মতো, যদি পরে কোনো সময় সময় পান আরও একবার শুনবেন, ভালো লাগবে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা সরাসরি পরবর্তী ঘটনায় যাব। তার আগে বলি, আমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকেন আমরাও খুব খুশি হব এবং আমাদের সমস্ত কষ্ট সার্থক হবে। সারা সপ্তাহ জুড়ে ঘটনা বাছা যে কী কষ্টের, মানে
কষ্ট বলছি এই কারণে যে যখন ভালো ঘটনা পাই না তখন যে টেনশনটা হয়, এত টেনশন, সত্যি কথা এতটা বছর কাটানো খুব মুশকিল। যাই হোক, আমি ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আপনার শ্রোতাদের দোয়া আর ভালোবাসায়। আমার নাম আসিফ জোনায়েদ, আমার হোম টাউন ময়মনসিংহ, কিন্তু আমার পরিবারসহ আমি গাজীপুরে থাকি। আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আমার দৈনন্দিন কাজের মতো ভূত ডট কম একটা অভ্যেসে পরিণত হয়েছে। আমি ক্লাস সেভেনে যখন, তখন 2016 সাল থেকে ভূত এফএম এর সাথে ছিলাম, আর এখন ভূত ডট কমের। আমি এবার HSC পরীক্ষার্থী এবং 6টা এক্সাম ইতোমধ্যে শেষ হয়েছে। যেহেতু আমার পরীক্ষা চলছে তাই আমার স্টুডিওতে আসা সম্ভব হবে না, আর আপনার মুখ থেকে ঘটনাটি শুনতে বেশি রোমাঞ্চকর লাগবে, তাই আমি চাই আপনি পড়ে শোনান। এটা আমার প্রথম ঘটনা। ঘটনাটি হলো আমার দূর সম্পর্কের এক চাচা ও চাচির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ময়মনসিংহে গফরগাঁও উপজেলার। আমি দুঃখিত, কারণ ইউনিয়ন ও এলাকার নাম উল্লেখ করতে পারি না কিছু ব্যক্তিগত কারণে। তো ঘটনাটির সূত্রপাত 2022 10-12 তারিখের মধ্যে। আমার চাচা প্রতিদিনের মতো কাজ করে দুপুরের দিকে বাড়ি ফিরছিলেন, তার সাথে আরেকজন ছিলেন। তো ওনাদের বাড়ি যাওয়ার পথে একটা স্কুল আছে, ওই স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একজন বৃদ্ধ পাগল ওনার কাছে এসে বলতে থাকেন, তোর সামনে খুব বিপদ, তুই সাবধানে চলাফেরা করিস। তো স্বাভাবিকভাবে উনি পাগলকে পাশ কাটিয়ে যান, পাগলের কথায় কোনো পাত্তা দেন না। পাগল যা খুশি তাই বলতে পারে, এটা ভেবে চাচা এড়িয়ে যান, কিন্তু ভুলে যান ব্যস্ততার মাঝে। নভেম্বরের 15 তারিখের দিকে উনি সারাদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন প্রায় 8-9 দিকে। সাথে ছিল মাছ। গ্রামের দিকে 9 মানে যথেষ্ট রাত, আর হালকা শীত পড়ার কারণে রাস্তায় কোনো মানুষ ছিল না। তিনি আসছিলেন এবং ওনার বাড়ির কাছাকাছি আসার আগে একটা বিল আছে যেটার নাম স্থানীয় লোকেরা জৈলার বিল বলে। তো জৈলার বিলের রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ওনার ওপরে কে যেন ঢিল ছুড়ে মারে। তৎক্ষণাৎ তিনি আশেপাশে খুঁজতে থাকেন কিন্তু কাউকে দেখতে পান না। নিজের মনের ভুল ভেবে আবার বাড়ির দিকে হাঁটতে থাকেন। তখন আবার ওনার শরীরে কেউ ঢিল মারে। তিনি সাহসী ব্যক্তি ছিলেন, তিনি কিছুটা পিছিয়ে দেখতে যান যে কেউ ওনার সাথে ইচ্ছাকৃতভাবে মজা করছে কিনা, কিন্তু তিনি কাউকেই খুঁজে পান না। রাস্তায় তিনি একাই ছিলেন। তখন তিনি কিছুটা ভয় পান এবং বাড়ির উদ্দেশ্যে যেতে থাকেন। এবং তৃতীয়বার যখন ওনার উপরে ঢিল পড়ে, তিনি খারাপ কিছুর উপস্থিতি বুঝতে পেরে আয়াতুল কুরসি পাঠ করেন এবং বলে ওঠেন, তুই যেই হোস না কেন, তোর রাস্তায় তুই যা, আমার রাস্তায় আমি যাব, তোর কোনো ক্ষতি আমি করিনি, তুইও আমার কোনো ক্ষতি করিস না। তারপর খারাপ কিছু ঘটতে পারে ভেবে তিনি দ্রুত হাঁটতে থাকেন। ওনার বারবার মনে হচ্ছিল যে ওনার পেছনে কেউ আসছে। পেছনে না তাকিয়ে ভয়ে ভয়ে বাড়িতে চলে আসেন তিনি। বাড়িতে গিয়ে ওনার সাথে কী ঘটেছে তা কাউকে বলেননি, সবাই ভয় পাবে তাই। তো চাচা চাচির হাতে মাছ তুলে দেন এবং চাচা ফ্রেশ হতে চলে যান। তিনি চাচির সাথেও ঘটনাটি শেয়ার করেননি। চাচি মাছগুলো হাতে নিয়ে অলসতা অনুভব করেন। তিনি মনে করেন এগুলো এভাবেই রেখে দেবেন, ফ্রিজে সকালে এগুলো কাটবেন। ফ্রিজটা ছিল চাচার রুমে। ওনার ছেলে রুম বন্ধ করে শুয়ে পড়েছিল। চাচি মাছগুলো রাখার জন্য ওনার ছেলেকে ডাকতে থাকেন, কিন্তু ওনার ছেলের কোনো সাড়া শব্দ নেই, কারণ ওনার ছেলে নাকি তখন কানে ইয়ারফোন লাগিয়ে ফেসবুকে ভিডিও স্ক্রল করছিল, যার কারণে তিনি সিদ্ধান্ত নেন জানলা দিয়ে ছেলেকে ডাকবেন, আর জানলাটা ছিল বাড়ির পেছন দিকে। যখন তিনি বাড়ির পেছনে জানলা দিয়ে ডাকতে যান, তিনি লক্ষ্য করেন ওনার মাথার উপরের গাছটায় একটা পেঁচা সাদৃশ্য কিছু বসে আছে। তখন তিনি শুনতে পান যে পেঁচার মতো করে একটা কিছু ডাকছে। তিনি ভয় পেয়ে আবারও বাড়িতে আসার জন্য যখনই ঘুরতে যাবেন, তখনই গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ে ওনার ওপর। গাছ ভাঙার শব্দ শুনে চাচা এবং চাচার ছেলে ছুটে যান এবং চাচিকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। তারা ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন তাকে। ওনার শরীরে প্রচণ্ড জ্বর আসে। তো সকালেই ওনারা ময়মনসিংহে নিয়ে যান, জ্ঞান না ফেরা এবং প্রচুর জ্বর থাকার কারণে। দুদিন পর ওনার জ্ঞান ফেরে। তখন সবাই জানতে চায় কী হয়েছিল। তারপর উনি বলেন ওনার ছেলেকে ডাকার সময় তিনি পেঁচার ডাক শুনতে পান, আর আসার সময় ওনার উপরে গাছ ভেঙে পড়েছে, তারপর আর কিছু মনে নেই। তখন আমার চাচার ওই পাগলের কথা মনে পড়ে এবং ঘটনার দিন ওনার সাথে ঘটা সব কিছু সবাইকে খুলে বলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, চাচার পিছনে আর শয়তানটা অনেক বড় ক্ষতি করে দিয়ে যায় এবং ওই চাচি 18 তারিখে সকালের দিকে মারা যান। যখন ওনার দাফন কাফনের জন্য গোসল করান, তখন নাকি অন্য চাচিরা ভুক্তভোগীর পিঠে দেখতে পান রক্ত জমাট হয়ে কালো হয়ে আছে। তাদের নাকি দেখে মনে হয়েছিল কেউ মারাত্মকভাবে পিঠে আঘাত করেছে। সঠিকভাবেই দাফনের কাজ সম্পন্ন হয়।
আসলে আমাদের সাথে ঘটা অনেক কিছুরই কোনো ব্যাখ্যা হয় না। জিন জাতির যে অস্তিত্ব আছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই, কেননা পবিত্র কুরআনে জিনের অস্তিত্ব নিয়ে সুরা জিন নাজিল হয়েছে এবং মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন এই সুরা। মানুষের মাঝে যেমন ভালো খারাপ আছে, জিনদের মাঝেও ভালো খারাপ আছে। হয়তো চাচির মৃত্যু এভাবেই ছিল খারাপ কিছুর উসিলায়। আমি পরবর্তীতে আমার এক চাচাতো বোনের কাছে জানতে পারি ঘটনাটি। জানি না কতটুকু ভয়ের কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, যার সাথে ঘটে সেই বলতে পারে প্রিয়জন হারানো কতটা বেদনার, কতটা ভয়াবহ। আমার লেখালেখির অভ্যাস নেই একদমই, এর আগে এত লম্বা কোনো কিছু লিখিনি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন। আপনার ঘটনাটি সিলেক্টেড হয়েছে এবং আশা করছি যে আপনি খুশি হয়েছেন সেই জন্য, এবং আপনার লেখা, আপনি বললেন যে আপনার লেখার অভ্যেস নেই, কিন্তু আপনার লেখার হাত খুব ভালো এবং আমি সেই জন্যই আপনাকে অনুরোধ করব যে পরবর্তীতে যদি সময় হয়, সুযোগ হয়, তাহলে আমাদের ঘটনা পাঠাবেন এবং আমাদের ঘটনা পাঠালে আমরা খুবই খুশি হব। আপনার ঘটনার অপেক্ষায় রইলাম। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠাতে হবে আমাদের কাছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আমি পরবর্তী ঘটনায় যাব, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি তাকিয়ে দেখছিলাম, মুখ থেকে লালা পড়ছে। এটা কোনো কুকুর না, অনেকটা বাঘের মতো দেখতে। লেজটা কুমিরের মতো, পিঠের ডোরাকাটা একটা ভাব আছে, এসেই আমার পায়ে কামড় দিল। এমন একটা পরিস্থিতি, নিজেকে বাঁচাবো নাকি ভয়কে জয় করব। আমরা চায়ের দোকানে বসতে যাব, ঠিক তখনই আমার এক কলিগ আজিজ ভাই অন্য একজনকে এটা বলছিলেন। আমি ভাইকে বললাম, ভাই কি যাতা বলছেন, আপনাকে কামড়ে দিলে আপনার পা দেখান, যদি মন দিয়ে শুনিস তাহলে বুঝবি কিভাবে। অফিস শেষে যাবার পথে বলবো তোকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো আছেন জানি, তা না হলে এটা পড়তেন না হয়তো। তো দোয়া থাকে সব সময় যেন ভালো থাকেন। আমি অফিস শেষ করে ওনার জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণের জন্য, এরপর একসাথে রিক্সা নিলাম। পথে বললেন বাসের মধ্যে না বলে নেমে চা খেতে খেতে বলবেন। বলে রাখি, আমি তখন একটা জব করতাম যেটার অফিস ছিল উত্তরায় জসীমউদ্দিনে, আর আমার বাসা মিরপুর 13 নম্বর মসজিদের উল্টা পাশে। তো আমরা মিরপুর 10-এ নামলাম। ভাই আমাকে বলতে শুরু করলো, আর উনি আমাকে এটা বলেছেন 2016-তে, ঘটনাটি মুক্তিযুদ্ধের আগের। এবার ঘটনায় চলে যাই। ঘটনাটা ওনার দূর সম্পর্কের এক দাদার কাছে শুনেছিলেন। সেদিন উনি এশার নামাজ পড়ে ভাবেন কিছু সময় মসজিদে বসে থাকবেন, বাইরে ঝড় বইছে তাই উনি বের হতে পারছিলেন না। উনি মসজিদে মাগরিবের সময় এসেছিলেন, নদী পার হয়ে 20 মিনিট হেঁটে মসজিদে যেতে হয়। ওনাদের এলাকার মসজিদের কাজ চলছে তাই উনি অন্য মসজিদে যেতেন। ওনার ব্যাক করতে করতে অনেক সময় লাগবে তাই উনি ফেরত না এসে থেকে যান। মসজিদে হুজুর ওনাকে বলেন, আমি আর মুয়াজ্জিন সাহেব আছি, আমাদের সাথে থেকে যান, অনেক রাত হয়ে গেছে, তাছাড়া কাদা রাস্তা সাথে অন্ধকার, ঘাটে গেলে নৌকা পাবেন কি না। দাদু ভাই বলেন যে নৌকা না পেলে উত্তর কোনা দিয়ে হেঁটে চলে যাবো, ওইদিকে পানি কম আছে, বাড়িতে না গেলে সবাই চিন্তা করবে, এর চেয়ে চলে যাওয়াই ভালো। তাই পরে মসজিদের হুজুর ওনাকে একটা টর্চ লাইট দিয়ে দেন, লাইটটা নিয়ে যান কাজে দেবে, আর ওইদিকে রাস্তাটা ভালো না, আল্লাহর নাম নিতে নিতে যান। তো আমার দাদু বের হয়ে গেলেন, উনি আল্লাহকে ডাকতে ডাকতে যাচ্ছেন। তুফান আর বৃষ্টির কারণে পুরো রাস্তা কাদা কাদা হয়ে আছে। দাদু তাই জুতা খুলে হাতে নেন, আপছা আপছা আলোয় সামান্য দূরে দেখা যায়। তো 5-7 মিনিট হাঁটার পর উনি দেখলেন 4 জন লোক কিছু একটা কাঁধে নিয়ে যাচ্ছেন। উনি ভাবলেন এত রাতে হয়তো জেলেরা মাছ ধরে ফিরছে। উনি একটু জোরে হেঁটে তাদের সামনে যেতে চাইলেন, কিন্তু উনি যতই জোরে হাঁটেন দেখেন তারা তত জোরে হাঁটছে। এরপর উনি হাঁক দিলেন, ভাই একটু দাঁড়াও একসাথে যাই। এরপরই দেখেন যে ওনারা
যেটা নিয়ে যাচ্ছেন ওটা থেকে কিছু একটা লাফ দিল, আর ওই চারজন ঠিক তখনই হাওয়ায় মিলিয়ে গেল, আর সেই প্রাণীটা দাদির উপরে এসে লাফ দিল। দাদু তখন দেখলেন তার মুখ থেকে লালা পড়ছে, এটা কোনো কুকুর না, অনেকটা বাঘের মতো দেখতে, লেজটা কুমিরের মতো, পিঠে আবার ডোরা কাটা দাগ, এসেই পায়ে কামড় দিল। এমন একটা পরিস্থিতি, নিজেকে বাঁচাবো নাকি ভয়কে জয় করব, দাদু হাতের টর্চটা দিয়ে ওই প্রাণীটার মাথায় বাড়ি দিলেন, কিন্তু ছাড়ল না। দাদু তখন মনে করলেন এমন কিছু বাস্তবে থাকতে পারে না, আর উনি সুরাহ আর দরুদ পড়তে শুরু করলেন। এরপর দেখলেন প্রাণীটা পা ছেড়ে দিল এবং আস্তে আস্তে একটা মানুষে পরিণত হলো। এরপর পুরো মানুষ না হয়ে শরীরটা শুধু হলো এবং পেছনে একটা লেজের মতো, লালাগুলো তখন মুখ দিয়ে ঝরছে। দাদু কোনোভাবে খোঁড়াতে খোঁড়াতে নদীর যেদিকটায় পানি কম সেদিকে যেতে থাকলেন, আর পেছনে দেখলেন সেই প্রাণীটা ওনার পা থেকে বের হওয়া রক্তগুলো জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে আর দাদুর দিকে এগিয়ে আসছে। ঠিক একটা কুকুর যেভাবে খায়, সেই প্রাণীটির হাত মাটির মধ্যে কেমন যেন খামচি দিয়ে ধরে আছে। সে পিছনের পাগুলো মাটিতে ঠিক দেখতে মাকড়সার মতো, কিন্তু গায়ে একটা কাপড় আছে, তবে কী রঙের কাপড় সেটা মনে নেই ওনার। এরপর উনি গড়াতে গড়াতে পানিতে নামলেন, নেমে সাঁতার কাটতে লাগলেন। ওই প্রাণীটি পেছনে এসে দাঁড়িয়ে গেল, দাদু আর পেছনে তাকাননি। উনি ঠিক তখন শব্দ শুনলেন, ঝুঁক করে কেউ একজন পানিতে ঝাঁপ দিল। দাদু বুঝতে পারলেন দাদুর আর রক্ষা নেই, তিনি কালেমা পড়া শুরু করলেন জোরে জোরে। ঠিক তখনই ওই প্রাণীটা ওনাকে পানির ওপর ছুঁড়ে মারলেন আর দাদু নদীর পাড়ে এসে পড়লেন। দাদুর মাথায় ব্যথা পান, গায়ে হাতেও ব্যথা পান, আবার অন্যদিকে তার পা দিয়েও রক্ত ঝরছিল। আর ঠিক তখন সেই প্রাণীটা উড়ে এসে দাদুর ওপরে পড়ল। উনি দেখলেন ওই প্রাণীটা ওনার মুখের ওপর লালা ফেলছে, আর দাদু নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি জ্ঞান হারান। এরপর যখন ওনার জ্ঞান ফেরে, উনি দেখেন যে উনি একটা জঙ্গলে পড়ে আছেন, ওনার বাম হাতে কামড়ের দাগ, ওনার গায়ের পাঞ্জাবিটা ছিঁড়ে বাজে অবস্থা হয়ে গেছে, কাদা লেগে আছে বিভিন্ন জায়গায়, শুকনো সব কিছু। তখন উনি দেখলেন একটা লোক এসে ওনাকে হাত ধরে টেনে তুললেন। দাদু তখন ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, আমি কোথায় আছি, গতকাল রাতে? লোকটা থামিয়ে বললেন, আমি সব জানি, আপনার বলতে হবে না, আপনার গতকাল রাতে এভাবে কাউকে ডাকা ঠিক হয়নি, যাচ্ছিলেন একা, চলে যেতেন, কেন ডাক দিলেন? লোকটা দাদুকে জঙ্গল থেকে বের হবার রাস্তা দেখিয়ে দিলেন, আর একটা লতা পাতা জড়ানো বেড়া পার হতেই দাদুকে বললেন, ভালো থাকবেন, আর লোকটা গায়েব হয়ে যায়। দাদু দেখেন উনি এখনও ওনার বাড়ির রাস্তায় আসেননি, ওনাকে নদী পার হতে হবে। উনি নদীর পাড়ে গেলে দেখেন যে নৌকা নিয়ে মাঝিরা ওনাকে দেখেই দৌড়ে এসে বলল, কি হয়েছে মিয়া ভাই? তারপর ওনারা ধরে নৌকায় ওঠান। ওনাকে জিজ্ঞেস করায় উনি বলেন যে রাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, কিন্তু উনি আসল ঘটনা বলেন না, উনি চাচ্ছিলেন আগে বাড়িতে পৌঁছাবেন, তারপর কারোর সাথে কথা বলবেন। উনি গা হাত নৌকায় থাকতে থাকতে ধুয়ে নিলেন, ওনার পায়ে একটা কাপড় দিয়ে কিছু একটা লাগানো ছিল, পাঞ্জাবির বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে, রক্ত লেগে আছে। পরে উনি বাসায় এসে সময় মতো সবাইকে ঘটনাটি বললেন, উনি পায়ের দাগটাও দেখেছিলেন সবাইকে, তবে সেখানটায় দেখা গেল দাগ আছে 9টা দাঁতের, 5টা পায়ের ওপরের দিকে আর 4টা নিচের দিকে, আর ঠিক মানুষের দাঁতের মতো কামড়ের দাগ, কিছুটা শুকিয়ে গেছে, রক্ত পড়াও বন্ধ হয়েছে, তবে অনেকটা গর্ত হয়নি। ঘটনা কারো ভালো লাগবে কিনা জানি না, শেয়ার করলে খুশি হব। আর হ্যাঁ, ঘটনাটা লেখার স্বার্থে কিছু জিনিস আমাকে গুছাতে হয়েছে, এতে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। রাশেদুল পিয়াস পাঠিয়েছেন ঘটনাটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
জানাচ্ছি। আমি রাস্তাল্লা আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আশা করছি আমাদের এপিসোডটি আপনাদের ভালো লাগছে। আমি শুধুমাত্র একটা রিকোয়েস্ট করব, আপনারা এমন কোনো জায়গায় আমাদের ভূত ডট কম শুনবেন না যে জায়গাটি অথেন্টিক না আর কি। অনেক ফেক চ্যানেল আছে, অনেক কিছু আছে, সেখান থেকে দয়া করে শুনবেন না। আমরা সর্বাত্মক চেষ্টা করছি আপনাদের কাছে দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আসার, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু প্লিজ আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ এমন কোনো জায়গা থেকে শুনবেন না যেটা আমাদের প্ল্যাটফর্ম না বা আমাদের চ্যানেল না। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। জানি আপনি ভালো আছেন তাই আর জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালো থাকেন। যাই হোক, আমি নোমান, থাকি খুলনাতে এবং আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। আর ঘটনাটি আমার সাথে ঘটা, বেশি কথা না বলে ঘটনায় যেতে চাই। আর এটা আমার ফার্স্ট ঘটনা, তাই লেখায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটে আমার সাথে আজ থেকে 3 বছর আগে। আমি তখন নতুন গাড়ি চালানো শিখলাম, যখন কল আসতো তখনই চলে যেতাম। একদিন আমি খুব রাত করেই বাসায় ফিরলাম, কারণ ওই দিন কোনো ভাড়া মারতে পারিনি তাই আর কি। বাসায় এসে আম্মু বলল, কিরে তুই আজ এত দেরি করে বাসায় ফিরলি? তখন আমি বললাম, আজ সারাদিন কোনো ভাড়া হয়নি তাই দেরি হয়েছে। তখন আম্মু বলল, আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়লাম। ঠিক রাত 1টা বাজে আমার মোবাইলে একটা কল আসলো। আমি একটু হকচকিয়ে উঠলাম, দেখি আমার মোবাইলে 10 বার কল এসেছে। আসলে খুবই ক্লান্ত ছিলাম তাই কলটা ধরতে পারিনি। পরের বার আবার কল আসলো এবং আমি ধরলাম, বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে একজন বলল, ভাই একটা ডেড বডি আছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। কোথায় যাবেন? পিরোজপুর সন্ন্যাসী শহরে। যাই হোক, আমি তখন আমার হেল্পারকে ফোন দিলাম, বললাম, কোথায় তুই? ও বলল, ভাই আমি তো বাসায়, ট্রিপ পেয়েছি একটা, তাড়াতাড়ি চলে আয়, মেডিকেলে যেতে হবে। আমি তখনও ভাবিনি আমার জন্য কত বড় একটা চমক রয়েছে। যাই হোক, আমি তাড়াতাড়ি মেডিকেলের মর্গে এসে লাশটা গাড়িতে তুললাম এবং দেখলাম লাশটা একটা হিন্দুর লাশ। তারপর আমি তার মুখের কাপড়টা ঢেকে দিলাম। আমি তাদেরকে বললাম, আপনারা যারা যারা যাবেন উঠে পড়েন। তারপর সবাই উঠল এবং আমি গাড়ি চালাতে শুরু করলাম। প্রথমে ঠিকঠাক মতোই গাড়ি চলল, কিন্তু আমরা যখন রূপসা ব্রিজ পার হলাম তখনই বিপত্তি ঘটল। আমি আমার বামে তাকিয়ে যা দেখি তা দেখে আমি রীতিমতো অবাক। আমার পেছনে যে লাশটা, সেটা আমার গাড়ির সাথে সাথেই হাঁটছে আর বলছে যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখে আমার ঘাম টপটপ করে পড়তে শুরু করলো। জানি লিসেনাররা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। কি ভাবছেন, এখানেই শেষ? এখন থেকে বল শুরু। যাই হোক, সারাটা রাস্তা আমার সাথে সাথেই এই লাশটা আসছিল। তাদের বাড়ি পৌঁছালাম, লাশটাকে নামালাম, কিন্তু একটু তাড়াতাড়ি করছি, সেটা আমার হেল্পারেরও চোখ এড়ালো না এবং আমি ঘামছিও প্রচুর, সেটাও লক্ষণীয় একটা বিষয়। তারপর আমি গাড়িতে উঠে স্টার্ট দিলাম, আমি চালাতে শুরু করলাম এবং তাদের বাড়ি থেকে কিছুটা দূর আসার পর আমার হেল্পার আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি তো তাড়াহুড়া করছিলেন কেন, আর তো ঘামছেন কেন? তখন আমি বললাম, ও কিছু না, শুনলে হয়তো ভয় পাবে তাই আর ওকে কিছু বলিনি। যাই হোক, সন্ন্যাসী 3 রাস্তার মোড় নামক একটা জায়গা আছে, ওখানে আসার পর আমি শুনতে পেলাম কেউ ফিসফিস করে কি যেন বলছে। আমি পেছনে তাকানোর সাহসও পাচ্ছি না। আমি যখন আমার আয়না দিয়ে দেখার চেষ্টা করলাম তখনই পেছন থেকে একজন খুব ভারী কণ্ঠে বলল, আমাদের ওই 4 রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে তারপর তোরা যাবি। আমি আমার হেল্পারকে বললাম, একটা সিগারেট ধরিয়ে দে। তখনই দেখলাম আমার নতুন লাইটারটা কাজ করছিল না। কিছুটা সময় পার হওয়ার পর হঠাৎ লাইটারটা জ্বলে উঠল আর ফিসফিস আওয়াজও বন্ধ হয়ে গেল। আমি তাড়াতাড়ি আল্লাহর নাম নিয়ে আবারও গাড়ি চালাতে শুরু করলাম এবং এর মধ্যে আমাদের দুজনেরই অবস্থা খুব খারাপ। তাই চরখালি ফেরিঘাট মোড়ে দেখলাম এক চাচার দোকান, আমরা ওখানে নামলাম। নেমে আমরা দুজনেই চা খেলাম, বিস্কিট খেলাম, কিন্তু ওই চায়ের দোকানদার চাচা কোনো কথা বলছেন না। তারপর আমরা বিল দিয়ে যখন গাড়িতে উঠব তখন তিনি একটা কথাই বললেন, তোমরা তাহলে ফিরে আসতে পারলে, তেমন কেউ ওদের হাত থেকে ফিরে আসতে পারে না। চাচার কথার কিছুই বুঝলাম না। তারপর আমরা খুলনাতে ফিরলাম। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমার দেশের বাড়ি ওই পথটা দিয়ে। আমি যখন বাসের হেল্পারকে জিজ্ঞেস করলাম যে এখানে একটা চাচার দোকান আছে কিনা, সে আমার দিকে এমনভাবে তাকালো
আমি আজ থেকে 8-9 বছর এই বাসে, আমি এখনও তো কোনো চাচার দোকান দেখিনি। এখানে আমার অবাক হবার মাত্রা চরমে পৌঁছালো। যাই হোক, রাসেল ভাই, ভূত ডট কমে পাঠানো প্রথম স্টোরি ভালো লাগলে শোনাবেন। কাজের দরুন স্টুডিওতে আসতে পারবো না, আমি চাই আপনি ঘটনাটি পড়ে শোনান। আমার নাম মোহাম্মদ নোমান, থাকি খুলনা খালিশপুর। এবং তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, তারপরে আবারও লিখেছেন, ঘটনাটি 100% সত্যি, ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন প্লিজ। আমি আপনার ঘটনা সিলেক্ট করেছি এবং আশা করছি আপনি আজকে শুনছেন। যদি ভালো লাগে লিসনার, আপনারাও জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। অবশ্যই এবার একটি অডিও ক্লিপ, আশা করছি আমাদের এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা কয়েকদিন ধরে, অর্থাৎ কয়েক সপ্তাহ ধরে ভালো ভালো অডিও ক্লিপগুলোই আপনাদেরকে শোনাচ্ছি এবং শোনানোর চেষ্টা করছি, এবং সেই জন্য আপনাদের সহযোগিতাও দরকার। আপনারাও প্রচুর পরিমাণে অডিও ক্লিপ পাঠান, যাতে আমরা নিয়মিতভাবেই চমৎকার সব ঘটনা আপনাদের কাছে নিয়ে আসতে পারি। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমরা জানি আপনি সবসময় ভালোর দলে। আমার নাম আরজেল, আমি ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে বলছি। উল্লেখ্য, ভূত ডট কমে এটি আমার পাঠানোর প্রথম অডিও ক্লিপ, প্রথম কোনো ঘটনা। আমি সেই 2010 সাল থেকেই ভূত FM-এর সাথে, অর্থাৎ আপনার সাথে, আসলে অনেকবার অনেক রাত্রে ভয়ের রাজ্যে হারিয়ে গিয়েছি। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি অলমোস্ট সেই সময়কার ঘটনা, মানে ঘটা একটি ঘটনা। তো ঘটনাটি একটু বড়, আশা করি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে ঘটনাটির কথা বলছি সেটি আসলে গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরি রিলেটেড ঘটনা। তো সঙ্গত কারণেই, যেহেতু এখনও গার্মেন্টস ফ্যাক্টরিটি এখনও রানিং অবস্থায় আছে, এখানে শত শত মানুষ কাজ করছে, তো সঙ্গত কারণে আমি সেই প্রতিষ্ঠানটির নাম এখানে উল্লেখ করছি না এবং এক্স্যাক্ট লোকেশনটি দিচ্ছি না। তবে আমি যে ঘটনাগুলো শেয়ার করবো সেগুলো সম্পূর্ণ সত্য এবং এগুলোর সাক্ষী আসলে বহু মানুষ। তো প্রথমে ঘটনাটিকে আমি একদম সরাসরি চলে যাচ্ছি। এখন ঘটনাটি অ্যাকচুয়ালি ঘটেছে 2008-এর মাঝামাঝি থেকে 2009-এর শেষ দিক পর্যন্ত। তো অ্যাকচুয়ালি যেটি মানে আমরা শুনি, তখন আমরা হাই স্কুলে পড়তাম। তো প্রথমত হচ্ছে আমাদের স্কুলে এই গার্মেন্টস ফ্যাক্টরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো, যে সেখানে অনেক ধরনের ভৌতিক কার্যক্রম হচ্ছে, অনেক অনেক যেখানে যারা কাজ করছেন তারা কাজ শেষে বাইরে এসে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। তো আমরা যেহেতু অনেক ছোটো ছিলাম, আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে মানে ওভাবে কারোর সাথে কথা হতো না। দেখা যেত যে লোকমুখে ভেসে আসা যে ঘটনাগুলো, এক্সপিরিয়েন্সগুলো, সেগুলোই আমরা শুনতাম, কিন্তু ওগুলো সত্যি কথা বলতে কনক্রিটভাবে একদম যে বলার মতন কিছু মানে অমনও ছিল না। তো আমি যেই ঘটনাটি আসলে মানে এইটির যে একদম ভিতরকার একদম যেই ঘটনাগুলো, সেগুলো অ্যাকচুয়ালি শুনি ওই গার্মেন্টস ফ্যাক্টরির হচ্ছে ইমাম, যিনি তিনি হচ্ছেন আমার ক্লাসমেটের বাবা, ওই সময় ছিলেন উনি। তো উনি ওখানে প্রতিদিন 3-4 অক্ত নামাজ উনি পড়াতেন। তো মাঝে মাঝে দেখা যেত যে ফ্যাক্টরিতে ওনাকে 5 অক্ত নামাজই ওনাকে ইমামতি করতে হতো। তো ওনার সাথে অ্যাকচুয়ালি যে ঘটনাগুলো ঘটেছে এবং এক মানে ওনার মুখ থেকে যেগুলো শুনেছি এবং পরবর্তীতে এই জিনিসটি কীভাবে এগিয়েছে সেটি আসলে ওনার মুখ থেকে শোনা। তো প্রথমত হচ্ছে 2008-এর শেষ দিকে আমরা শুনি যে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে
হঠাৎ হঠাৎ করেই বিভিন্ন ধরনের কর্মী নিখোঁজ হয়ে যেতেন, কিংবা অনেককে পাওয়া যেত যাদের হচ্ছে শারীরিক অবস্থা খারাপ, এরকম মানে শারীরিক অবস্থা খারাপ বলতে আমি বোঝাচ্ছি যে অনেক মানুষ মাথা ঘুরে পড়ে যাচ্ছে কাজের সময়, অনেক মানুষ হচ্ছে মানে হুট করেই রক্ত বমি করা শুরু করতো, অনেককে হসপিটালাইজ করা হতো, হসপিটালাইজ করার পর অনেকে মারা পর্যন্ত যেত। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে মানে আসলে কেন ঘটছে এগুলো হাসপাতালের, মানে কোনো ধরনের প্রথমে ধারণা করা হয়েছিল যে কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থের জন্য হয়তো এগুলো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীতে দেখা যায় যে পরবর্তীতে যে ঘটনাগুলো হয় কয়েক মাস পর থেকে শুরু হয় সেগুলো হচ্ছে যে তাদের হুট করে তাদের গায়ে আঁচড়ের দাগ পাওয়া যেত, বিভিন্ন কর্মীদের গায়ে দেখা গেল তারা অজ্ঞান হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে তাদের গায়ে আঁচড়, এরকম কিছু। তো এইভাবে ঘটনাগুলি বিভিন্নভাবে চলতে থাকে, তো এগুলোর আসলে কোনো ধরনের সমাধান পাওয়া যাচ্ছিল না। তো প্রথমে যে জিনিসটা নিয়ে আসলে সত্যি কথা বলতে সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি হয় সেটি হচ্ছে যে এখানে প্রতিদিনই দেখা গেলো একজন দুজন করে যে কর্মী তারা নিখোঁজ হয়ে যেত, অর্থাৎ আজকে কাজে আসছে তাদের সব কিছু ঠিকঠাক, তো হুট করে দেখা যেত যে তারা নেই। তো এই নিখোঁজ হয়ে যাওয়াটা মানে একটা পর্যায়ে, এবং যে তখনকার সময়ের সাথে কথা বলতে সিসিটিভি ক্যামেরা বা ওরকম অতটা মানে কমন ছিল না, তো এত মানে এটাকে চেক করার উপায় ছিল না যে তারা আসলে ফ্যাক্টরি থেকে কীভাবে বেরিয়েছে, কেউ কোনো ক্ষতি করেছে কিনা, এরকম বিষয়গুলো। আর একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আসলে বিশাল একটি জায়গা জুড়ে অনেকগুলো কক্ষ রুম বিভিন্ন ধরন মানে একদম মানে বিশাল একটি এরিয়া, তো এত বড় এরিয়া আসলে সম্পূর্ণটাও কোনো ধরনের সার্ভেইলেন্সের আন্ডারে আনাটা আসলে কষ্টসাধ্য ব্যাপার। তো যাই হোক, তো ওই নিখোঁজ হওয়ার পর থেকে যে জিনিসটা শুরু হয় প্রতিদিনই ভাবে করে কয়েকজন করে মানে কাজে তারা যাচ্ছে আজকে, কিন্তু পরে তারা আর কাজ থেকে বাড়িতে ফিরে যাচ্ছে না। তো তাদের যে ফ্যামিলি মেম্বার আছে তারা পরের দিন সকালে হয়তো গার্মেন্টসের মানে গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন, তারা মানে দেখতে চাইতেন যে তাদের স্বজন আসলে ভিতরে আছে কিনা, তাদের যে ফ্যামিলি মেম্বার যারা এখানে ওয়ার্কার, কিন্তু ওরকম কোনো রেসপন্স মিলত না। তো এভাবে করে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরিতে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসলে কাজ করতে আসতো, সবার আসলে মানে ওরূপ মানে মানে দেখা গেল যে খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকে খুব কম মানুষজনই আসতো। তো বেশিরভাগ সময় দেখা যেত যে তারা কোনো একটা হয়তো গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে কোনো একটা ক্ষতিপূরণ পেয়ে এই জিনিসটা নিয়ে তারা চুপসে যেত বা এটি নিয়ে তারা কোনো স্টেপ নিত না। তো এইভাবে করে আসলে চলছিল। তো যেই জিনিসটা শুরু হয় 2009 শুরুর দিকে, ব্যাপক আকারে ঝামেলা হওয়া শুরু করে। ঝামেলা বলতে যেটা আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে এবার বিভিন্ন ওয়ার্কারদের মৃত অবস্থায় পাওয়া যাচ্ছিলো, তাদের হাত পা কাটা, কারো মাথা কাটা, এরকম। তো এই বিষয়গুলোকে মানে কিভাবে যেন অনেক সময় এড়িয়ে যাওয়া হতো আর কি, গার্মেন্টস হচ্ছে এভাবে বিষয়গুলোকে এড়িয়ে যেত, এগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্ডারে এনে কিছু করা বা এইসবের স্টেপ আমরা তখন শুনিনি যে গার্মেন্টস কর্তৃপক্ষ নিয়েছে, কিংবা নিলেও আমরা আসলে সত্যি কথা বলতে ওরকম সংবাদ পাইনি। তো আমাদের যিনি আঙ্কেল, আঙ্কেলের নাম হচ্ছে মুফিদ আঙ্কেল, তো সেই আঙ্কেলের কাছ থেকে পরবর্তীতে আসলে ঘটনার একদম বিবরণগুলো আমরা এভাবে শুনতাম। তো উনি যে জিনিসটা প্রথমে ফেস করেন আমি সেটি শেয়ার করছি। উনি প্রথমে যেটা ফেস করেন সেটি হচ্ছে যে একদিন উনি রাতের বেলা উনি ফজরের মানে ফজরের নামাজ পড়াবেন, ওদিন উনি ফ্যাক্টরিতে থেকে গিয়েছেন। তো ওনাকে আসলে থাকার জন্য একটি জায়গা করে দেওয়া হয়েছিল, সেটি হচ্ছে যে উনি একটি স্টোর রুমে থাকতেন, একটি ছোট স্টোর রুম, সেখানে একটি ছোট একটি চৌকির মতো ব্যবস্থা করা ছিল, ওখানে তিনি বিশ্রাম নিতেন, ওখানে উনি থাকতেন যদি রাত্রে ওনাকে গার্মেন্টসে থাকতে হতো তাহলে। তো ওই অবস্থাতে তো উনি দেখছিলেন যে ওনাদের যে করিডোর, দরজার সামনে করিডোর, সেই করিডোরের সামনে দিয়ে একটি ছায়া আসছে আর যাচ্ছে খুব দ্রুত, অর্থাৎ মানে একবার ডান থেকে বামে, একবার বাম থেকে ডানে, এইভাবে আসা যাওয়া করছে। তো ওই আঙ্কেল হচ্ছে তার যে রুমের যে দরজাটি সেটি কিছুটা খোলা রেখেছিলেন, তো ওইখান থেকে উনি অবয়বটার মানে অস্তিত্ব টের পাচ্ছিলেন যে আসতে যাচ্ছে। তো উনি যেটা এরপরে যেটা করেন সেটা হচ্ছে যে নর্মালি ওটি একটি স্টোররুমের জায়গা, তো ওইখানে আসলে সাধারণত অত রাত্রে মানে কোনো ওয়ার্কারদের কাজেও আসার সম্ভাবনাটা খুব কম ছিল। তো উনি সন্দেহবশত উনি যেটা করেন উনি উনি উঠে দাঁড়ান বিছানা থেকে এবং উনি দরজাটাকে আর একটু বড় আকারে খুলে দেন। তো খুলে দেওয়ার পরে উনি যেটা দেখেন সেটা হচ্ছে একটি অস্বাভাবিক রকমের কালো রঙের একটি মানুষ, প্রায় তার উচ্চতা 6 থেকে 6.5 ফিট হবে, এবং তার হাত পা
হচ্ছে প্রচণ্ড কালো এবং হাতের নখগুলো বিশাল বড় বড়। তো উনি প্রথমে যেটা দেখেন যে ওটা হচ্ছে ওনাকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল করিডোর দিয়ে। উনি তখন দরজা থেকে একটু ভিতরে দাঁড়িয়ে আছেন। তো ওই অবস্থায় উনি দেখলেন যে প্রথমে উনি দেখেন যে ওই জিনিসটার পিঠ দেখেন যে এটা হেঁটে যাচ্ছে। ওটি পরনে ছিল একটি, আমরা গ্রামের যারা কৃষক আছেন তারা অনেকে লুঙ্গি বা ধুতিকে আগে যে কাছা দিয়ে পরা জিনিসটাকে যেটা বলে ওইভাবে একটা সাদা রঙের মানে লুঙ্গি বা ধুতির মতো কিছু একটা কাছা দিয়ে পরা। হ্যাঁ, তো ওইভাবে এবং পুরোটা আর বাকি শরীর আর কোনো কাপড় চোপড় নেই, তো ওইভাবে যাচ্ছে। তো উনি যখন দেখেন ওই জিনিসটা যখন আবার ব্যাক করছে, অর্থাৎ ডান পাশ থেকে যখন বাম পাশে যখন সে করিডোর থেকে আসছে, উনি তখন যেটা দেখলেন এই জিনিসটা কোনো মাথা নেই এবং এটার মাথা হচ্ছে ওটার বাম হাতের উপরে সেটা নিয়ে ওটা হাঁটছে। এবং উনি যখন এই মাথাটার দিকে তাকালেন তিনি দেখলেন ওটা চোখ দিয়ে তাকিয়ে রয়েছে, মুখ দিয়ে একটি মানে মানে হাসির মতন একটি রিয়াকশন ওটি দিয়ে রেখেছে। এবং ওনাকে দেখা মাত্রই ওই জিনিসটি এতক্ষণ যে হাঁটাচলা করছিল বন্ধ করে সোজাসুজি ওই মুফিদ আঙ্কেলের দিকে তাকিয়েছিলেন। এটি দেখে আমার যিনি আঙ্কেল ছিলেন তিনি মানে অনেকটা ভারসাম্য হারিয়ে যাওয়ার মতন অবস্থা হয়। কিন্তু উনি আসলে অনেক মানে সাহসী একজন ব্যক্তি ছিলেন এবং উনি যেহেতু একজন ইমাম ছিলেন, তো উনি দোয়া দুরুদ বা ওনার যেসব পড়ার উনি পড়তে থাকেন। তো একটা পর্যায়ে পড়তে পড়তে যে জিনিসটা দেখা যায় যে ওই জিনিসটা মানে উল্টো দিকে ঘুরে হচ্ছে চলে যাচ্ছে। উনি দেখলেন উল্টো দিকে ঘুরে চলে যাচ্ছে এবং উনি সেই জিনিসটা করেন, ওই দরজা থেকে বেরিয়ে দেখেন এই জিনিসটা আসলে এই করিডোর থেকে গিয়ে একটা দিকে চলে গেল। তো উনি যখন একটু পিছু পিছু গেলেন, পিছু পিছু যাওয়ার পরে দেখেন এই করিডোর যে পরে যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গায় গিয়ে দেখেন কোনো কিছুর অস্তিত্ব নেই, কোনো কিছুর ট্রেস নেই। তো উনি যখন এই জিনিসটা ফেস করেন তখন হচ্ছে অ্যাকচুয়ালি উনি আসলে ওনার যিনি সুপিরিয়র ছিলেন এখানকার জেনারেল ম্যানেজার তাকে জানান। তো জেনারেল ম্যানেজার বলেন এগুলো আপনি ভুল দেখেছেন বা এগুলো নিয়ে আপনার চিন্তাভাবনা করতে হবে না এরকম কিছু একটা। তো বিপত্তি যেটা হয় যে এরপরে গার্মেন্টসের অনেকেই এরকম দেখতে থাকে। তো এদেরকে ক্ষতি করা না হলেও তারা অনেকে ভয়ে দেখা গেল মানসিকভাবে অনেকে বিপর্যস্ত হয়ে পড়েন, অনেকে বিভিন্ন ধরনের কিছু এক্সপিরিয়েন্স করেন। তো এই আর ওদিক দিয়ে তো নিখোঁজ হওয়া কিংবাগুলো চলতেছে। তো একটা পর্যায়ে গিয়ে যেটা হয় যে মানে এইখানে আসলে কাজ করার জন্য লোকের সংখ্যা মানে কমে আসে, কিন্তু কারণ এই জিনিসগুলো সব গোপন করার মতন। একটা পর্যায়ে গিয়ে যখন জানতে পারেন এভাবে একজন একজন করে চলে যাচ্ছে প্রতিদিন অথবা একটি দিন পর পর, তখন অনেক মানুষ এখানে মানে কাজ করতে চাইত না। তো একটি পর্যায়ে সত্যি কথা বলতে মালিক পক্ষ থেকে একজন যিনি MD তিনি আসেন এই আঙ্কেলের সাথে কথা বলতে। তো কথা বলে উনি এই আঙ্কেলকে জানান যে অ্যাকচুয়ালি প্রায় বছর খানেক ধরে প্রতিদিন রাতে উনি একটা স্বপ্ন দেখেন। সেই স্বপ্নটি হচ্ছে যে একটি কালো ধুতি পরা লোক, মাথাহীন লোক, ওনার MD ডেসক্রিপশন মতে আমাদের আঙ্কেল যে দেখেছিলেন হুবহু সেম অমনি টেলর স্বপ্নে আসছে, এসে বলতেছে যে এখানে মানে তুই টিকতে পারবি না, তোর এই প্রতিষ্ঠান টিকবে না, তুই যদি এখানে টিকাতে চাস তাহলে তোর মেয়েকে এখানে বলে দিতে হবে। উল্লেখ্য MD মাত্র একজনই একটি সন্তান ছিল, একটি মেয়ে সন্তান। তো হুজুরকে বলেন উনি এইটি প্রায় বছর খানেক ধরে দেখছেন এবং যেদিন থেকে উনি আসলে দেখছেন সেদিন থেকেই উনি গার্মেন্টসের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স সম্পর্কে উনি রিপোর্ট পাওয়া শুরু করেছিলেন। কিন্তু উনি এই বিষয়টাকে উনি মানসিকভাবে শুধুমাত্র যে আর্থিক লোকসান হতো তাই না, উনি মানসিকভাবে এখন অনেক ভেঙে পড়েছেন। তো এই ঘটনাগুলো উনি ধামাচাপা দিয়ে আর কদিন চলবেন। তো উনি অ্যাকচুয়ালি আঙ্কেলের কাছে এসে বলেন যে এই বিষয়ে কী ব্যবস্থা করা যায়। তো আঙ্কেল যেটি বলেন যে আসলে আমি এই বিষয়টি নিয়ে আমার পক্ষে আমার যে জ্ঞান আমার যে ক্ষমতা সেই অনুযায়ী আসলে আমার পক্ষে করানো সম্ভব না। তবে উনি আসলে আমার আঙ্কেল চট্টগ্রামের একটি বিখ্যাত মাদ্রাসা থেকে লেখাপড়া করেছিলেন। তো উনি বললেন যে ওনার এক বড় ভাই আছেন যিনি এখন এই মাদ্রাসার শিক্ষক, তাকে তিনি আনতে পারেন, তিনি এসে আর কি ফাইন্ড আউট করতে পারে প্রবলেমটা কি। তো যে কথা সেই কাজ। তো ওরকমভাবে খুব ইমিডিয়েটলি বেসিসে হচ্ছে ওই হুজুরকে চট্টগ্রামের সেই মাদ্রাসার হুজুরকে আনা হয়। তো চট্টগ্রাম মায়ের হুজুর উনি আসেন, উনি আসার পরে পুরো ফ্যাক্টরিটা ঘুরেন, উনি দেখেন সব কিছু ঘটনা সব কিছু শোনেন। শোনার পরে উনি যেটা বলেন যে আমাকে আসলে এখানে কি হচ্ছে সেটা জানার জন্য আসনে বসতে হবে। তো যেই সব জিনিসপত্র নর্মাল আসনে বসানোর জন্য লাগে, যেমন মোমবাতি, আগরবাতি বা বিভিন্ন ধরনের জিনিস, এগুলো নিয়ে উনি গ্রামের একটি একটা ফাঁকা জায়গাতে
উনি বসেন। তো বসার পরে উনি ওনার যেই জিনগুলো তাদেরকে উনি মানে ডাকেন। তো ডাকার পরে মানে ওনার সাথে জিনিসগুলো দেখেন। তো এই জিনরা যেটা বলে সেটি হচ্ছে যে আপনার আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান, এই জায়গাটিতে এত বড় শয়তানের মাধ্যমে এই জায়গাগুলো তেমন কিছু কাজ করা হয়েছে, কালামি করা হয়েছে, কিংবা এখানে কোনো কালোজা তেমন কিছু একটা হবে করা হয়েছে, যে এইখানে মানে এই সমস্যাটা মানে সলভ যারা করতে যাবে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে এমন কিছু একটা। তো আমাদের মানে ওই জিনরা বলছে যে তাদের শক্তিতে এটা কুলবে না কাজ করা, কিন্তু ওরা যেটা জানে যে কেন করা হয়েছে এটা জানার পরে তারা বলে যে অ্যাকচুয়ালি তারই অর্থাৎ গার্মেন্টসের যে এমডি তারই এক অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, মানে ঘনিষ্ঠ বলতে সে আর কি একজন পরিবারের একজন সদস্য, মানে সদস্য আর কি, মানে চেয়েছিল যে এই প্রতিষ্ঠানটি নির্মাণের জন্য মানে যে রেসপন্সিবিলিটি এটা তাকে দেওয়া হোক, বাট সেটা নাকি এমডি দেয়নি। তো না দেওয়ার কারণেই সে শত্রুতাবশত ঘুষ খাইয়ে যখন এই কনস্ট্রাকশনের কাজ চলছিল তখন এর ভিতরে পারমানেন্টলি একটা কিছু ড্যামেজ করেছে, এবং এটা এমনভাবে করেছে যে মানে সাধারণ যে জিন তাদের পক্ষে এটি মানে সলভ করা সম্ভব না। তো ওনারা যেটি বলেন এটি ওই জিনরা বলেন যে আমাদের পক্ষে তো সম্ভব না, আপনি এখান থেকে দূরে চলে যান। তো এই কথাগুলি আসর শেষ করেন। আসর শেষ করার পরে উনি সত্যি কথা বলতে উনি এমডি এবং আমাদের যে মুখী থাকেন উনাকে যদি বলেন যে এটি আসলে আমার পক্ষে সম্ভব না, কারণ আমি আমার তো আসলে কোনো ক্ষমতা নেই, আল্লাহর কালাম সুরা কালাম দিয়ে আমি যেটি করতে পারি করতে পারি, আমি জায়গাটা হয়তো বন্ধ করে দিয়ে যাব, কিন্তু সত্যি বলতে যে কিছু কিছু সময় আসলে অনেক বড় ধরনের শক্তির প্রয়োজন হয়, মানে যারা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ এবং কোরআন শরীফের যে আয়াতগুলো আছে অর্থাৎ এই বিষয়গুলো যে আছে, এই যে শক্তি স্রষ্টার পক্ষ থেকে পাওয়া শক্তিটা সর্বোচ্চ ব্যবহার করতে পারে এমন কাউকে লাগবে, এবং সেটির জন্য আসলে উনি যোগ্য না, ওনার এবং ওনার পরিবারের ক্ষতি হতে পারে যেমনটা জিন তাদেরকে বলেছে। তো একটা পর্যায়ে গিয়ে যেটি হয় যে ওই যে চট্টগ্রামে যিনি হুজুর আছেন তো উনি অ্যাকচুয়ালি লেখাপড়া করেছেন হচ্ছে ভারতের ভারতের অ্যাকচুয়ালি খুব সম্ভবত জায়গাটির নাম উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের একটি জায়গা থেকে উনি লেখাপড়া করেছিলেন, উচ্চতর শিক্ষা নিয়েছিলেন ওখানকার একটি বিখ্যাত মাদ্রাসায়। তো উনি যেটি জানান যে ওইখানে যিনি ওস্তাদ উনি যিনি বড়ো যিনি আলেম ওনার সাথে উনি যোগাযোগ করবেন, দেখা যাবে উনি কী বলেন। তো একটি তারপরে এভাবে যখন বিষয়গুলো আগাতে থাকে তো একটা পর্যায়ে গিয়ে চট্টগ্রামের হুজুর বলেন যে ওই যিনি আছেন ভারতের যিনি আলেম আছেন উনি আসতে পারবেন, উনি সলভ করতে পারবেন। উনি বলেছেন যে হ্যাঁ, ডেসক্রিপশন শুনে উনি যেটা বলেছেন যে হ্যাঁ এটি আমি সলভ করতে পারবো। তো কিন্তু উনি আসলে যেটি বলেন যে এটির জন্য আসলে মানে এটি খুব ব্যয়বহুল একটি মানে প্রক্রিয়া হতে যাবে। তো যেহেতু গার্মেন্টসের যিনি মালিক অর্থাৎ এমডি যিনি আছেন উনি ওনার আসলে টাকা কোনো ফ্যাক্ট হচ্ছে না, তো উনি যেটা বলেন যে হ্যাঁ যত যেমন খরচ হোক উনি করতে রাজি আছেন। তো যাই হোক, এবং এটি এই যেহেতু একটি বিশাল বড় জায়গা জুড়ে এই কাজটি করা হয়েছে, তো অ্যাকর্ডিং টু অ্যাকচুয়ালি ওই যে ওই চট্টগ্রামের হুজুর উনি যেটা বললেন সেই গার্মেন্টসের যে টোটাল এরিয়াটা, এই এরিয়াটার আসলে এরিয়াটাকে মানে এটি করার জন্য মানে এই এরিয়াটাকে ভাগ করে বিভিন্নভাবে অনেক লম্বা টাইম নিয়ে এই কালোজাতটি করা হয়েছে, এবং এটি জানা গিয়েছে যে এটি করার জন্য যেই ধরনের তান্ত্রিকের দরকার হয় এই ধরনের তান্ত্রিক আসলে বাংলাদেশে পাওয়া যায় না। হ্যাঁ, তো যে এটি করেছে সে প্রচুর টাকা ইনভেস্ট করে এটি করেছে, এবং এটি একজন দুজন তান্ত্রিকের কাজ নয়। এবং উনি বলেন যে এটি আসলে কয়েক ধরনের উঁচু মানের তান্ত্রিক যাদের কাজ আসলে মানে ভাষা প্রকাশ করার মতো না, তারা আসলে এই ধরনের খারাপ কাজই করে থাকে। হ্যাঁ, তো এই ধরনের কয়েক ধরনের তান্ত্রিকের তন্ত্রমন্ত্র এবং তাদের যেই কাজ পিশাচ দিয়ে যে কাজ সেগুলোই আসলে এখানে করা হয়েছে। যাই হোক, একটা পর্যায়ে গিয়ে ওই ভারতের যিনি আলেম আছেন তো উনি আসলে সাজেশন দেন যে প্রতিষ্ঠানটি বন্ধ করে রাখার জন্য,
কারণ এখন যেহেতু জিনিসটা ফাইন্ড আউট করা হয়ে গেছে, তো সত্যি কথা বলতে ওই পিশাচদের আরও কোনো ভয়ঙ্কর রূপ হতে দেখা যেতে পারে এর জন্য। তো ওই ভারতের আলম বলেন ফ্যাক্টরিটিকে বন্ধ করে দেওয়ার জন্য এবং উনি দ্রুত বাংলাদেশে আসা ট্রাই করবেন। তো একটা পর্যায়ে গিয়ে হ্যাঁ উনি 2 সপ্তাহ টাইম নিয়ে বাংলাদেশে চলে আসেন এবং উনি আসুন শুধু একা আসেননি, উনি প্রায় 10 জন ওনার অ্যাকচুয়ালি ওখানকার সাবঅর্ডিনেট তাদেরকে উনি নিয়ে আসেন সাথে করে। এবং চট্টগ্রামের যে মাদ্রাসা যে হুজুর আছেন ওনাকে বলেন আরও 30 জন হাফেজে কোরআন তাদেরকে আনার জন্য। তো এইভাবে করে অলমোস্ট প্রায় 40-50 জন একটা বিশাল টিম ওই উনি আলেম বলেন যে 3 দিন ধরে এক নাগারে সেখানে যেই পয়েন্টগুলোতে ওই কানাচাদের কল সেই পয়েন্টগুলোতে একজন একজন করে বসিয়ে 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হবে, টোটাল 72 ঘন্টা, অর্থাৎ 1 সেকেন্ডের জন্য হচ্ছে এখানে কোরআন তেলাওয়াত থামানো যাবে না। এবং ওই যে বড় হুজুর যিনি আছেন যে ভারতের যিনি বড় আলেম আছেন উনি এই সবগুলো পয়েন্ট একদম মধ্যবর্তী এখানে বসে উনি উনি ওনার যে প্রসেস সেটি উনি করে যাবেন। তো উনি ওনারা যেটি বললেন যে উনি যেটি বলেন যে এখানে এখানে এইখানকার পিশাচটি এত শক্তিশালী যে একে আসলে তাড়ানো সম্ভব না, একে যেটা করতে হবে একে মানে নিঃশ্বাস করতে হবে, একে যদি নিঃশ্বাস করা না যায় তাহলে এটি মানে আর যাই করি ঘুরে ফিরে এটা চলে আসবে, এটা এত শক্তিশালী। তো যাই করি যে কথা সেই কাজ। তো এইভাবে করে ওই প্রসেসগুলো ফলো করতে থাকেন। তো স্বাভাবিকভাবেই ওইখানে সাহায্য সহযোগিতার জন্য আমাদের ওই যে মুফিদ আঙ্কেল যিনি ইমাম উনি ছিলেন, চট্টগ্রামে হুজুর ছিলেন, এরকম আর অনেকে ছিল, গার্মেন্টস কর্তৃপক্ষের যারা MD তারাও ছিলেন ওখানে, MD ডিরেক্টর সবাই ছিলেন। তো ওই প্রসেসে মানে দেখা গিয়েছে যে 30টা পয়েন্টে বিভিন্নজনকে বসিয়ে দেওয়া হয় এবং হাফিজে কোরআনের কোরআন তেলাওয়াত শুরু করেন। তো ওনারা মানে ওই মুফিদ আঙ্কেলের ভাষ্য মতে যারা কোরআন তেলাওয়াত করছিলেন এদের অনেকেই হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছিল। তো ওই অজ্ঞান হয়ে যাচ্ছিল এবং তাদের জায়গায় যেন কাউকে মানে বসানো যেমন ওরকম ব্যাকআপ প্রত্যেকের পাশে রেডি ছিল। এবং যারা অজ্ঞান হয়ে যাচ্ছিল তারা যখন জ্ঞান ফিরত তাদেরকে জ্ঞান ফিরে আনাতো, তারা যেটা বলতো যে সামনে ওনারা দেখছিলেন যে এই পিশাচগুলো তাদের সামনে এসে পিশাচরা একে একে তাদের চোখ উপড়ে ফেলছে, তাদের কান ছিঁড়ে ফেলছে, তাদের একটা একটা করে হাতের আঙুল এগুলো ছিঁড়ে ফেলছে, পা ছিঁড়ে ফেলছে, পেট থেকে তারা নাড়ি ভুঁড়ি বের করে আমরা দেখাচ্ছে। তো এই জিনিসগুলো যখন তাদের সামনে হচ্ছিল অনেক অনেকেই হচ্ছে এগুলো করে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাচ্ছে। তো এইভাবে করে করে 72 ঘন্টা নানান প্রতিকূলতার পরে হচ্ছে যেই বড় হুজুর যিনি আছেন অর্থাৎ বড় আলেম যিনি, ওই আলেম যেটা দেখেন উনি যেখানে বসে কাজগুলো করছিলেন যে ওনাকে একদম ঘিরে প্রায় একাধিক পিশাচ উনিকে ঘিরে আছেন, তারা ওই আলেমকে গালিগালাজ করছেন, তারা ওই আলেমকে হচ্ছে মৃত্যুর হুমকি দিচ্ছেন, তার পরিবারের মৃত্যুর হুমকি দিচ্ছেন। এবং ওই আলেম কোথার থেকে এসছেন, ওনার বাবা মার নাম কেউ সব কিছু পিছিয়ে বলে এবং আরও অনেক ভয়ঙ্কর কার্যকলাপ যেগুলো হয়তো ওই বড় হুজুর যিনি আছেন তিনি সব কথা আসলে বলেননি। তো এই জিনিসগুলো তবে এইখানের মানে অদ্ভুত বিষয়টি হচ্ছে যে এইখানে যারা আসলে জিনিসগুলো ফেস করে সে সবাই হচ্ছে প্রসেসে যুক্ত ছিল, অর্থাৎ প্রসেসের বাইরে, যেমন আমাদের মুফিদ আঙ্কেল ভাই তারা কিন্তু আসলে কিছু দেখেনি। তারা যেটা করে যে একদম যখন 72 ঘন্টা যখন একদম শেষ হয়ে যাবে সে শেষ হওয়ার 5 থেকে 10 মিনিট এইটুকু টাইমে ওনারা অনেক বাজে কান্নার আওয়াজ শুনেছেন, অর্থাৎ আর্তনাদ করছে, অর্থাৎ একটা একটা হচ্ছে প্রাণীকে মানে জবাই করার সময় তারা যেই রকম একটা আর্তনাদ করে ওরকম আর্তনাদের আওয়াজ তারা আসলে মানে শুনেছেন। এবং এবং ওনারা যেটা বলেন যে এই এই 5 থেকে 10 মিনিট এই আর্তনাদের খাওয়া এতটাই মানে ভয়ঙ্কর ছিল যে ওই মুফিদ আঙ্কেল বা ওনারা যারা ছিলেন ওরা হচ্ছে কান বন্ধ করে রাখতে পারছিল। যাই হোক, ওই প্রসেসটা যখন আর্তনাদের থেমে যায় তখনই আসলে অফিসিয়ালি এই প্রসেসটা সম্পন্ন হয়। তো ওই যে বরহুজুর বলেন উনি বলেন যে তোমরা হচ্ছে এই গার্মেন্টসের হচ্ছে এই যতগুলো ভবন আছে যতগুলো রুম আছে সেগুলো তন্ন তন্ন করে খুঁজতে হবে। তো এখন ওনারা বললো যে কী খুঁজতে হবে, পরে বললো যে এই যে কালো জাদু করার পরে এই যে পিশাচগুলো, এই পিশাচগুলোকে প্রসেসের মাধ্যমে হত্যা করা হয়েছে। মানে বলেন এই পিশাচগুলোর তাদের যে শরীর অর্থাৎ তাদের যে কোনো তারা কোনো ফিজিক্যাল কোনো ধরনের প্রুফ তারা যে মারা গেছে এগুলো হচ্ছে এই ভবনের বিভিন্ন জায়গায় পাওয়া যাবে, কিন্তু তিনি শিওর বলতে পারলেন না যে তিনি ঠিক কোথায় জায়গা পাওয়া যাবে। তো তবে উনি আইডিয়া দিলেন যে যেসব জায়গাতে অনেক দুর্গন্ধ, যেমন যেমন হচ্ছে টয়লেট কিংবা এমন কোনো জায়গা যেখানে মানুষ সচরাচর আসলে মানে ওই জায়গাটা মানুষ যায় না,
মানুষের শ্বাস প্রশ্বাস যে জায়গাটাতে যায় না, হ্যাঁ মানুষ যেখানে দাঁড়ায় না, মানুষ যেখানে অবস্থান করে না, এমন কোনো জায়গা যেগুলো আছে, অর্থাৎ দুর্গন্ধযুক্ত জায়গা এবং অন্য একদম বদ্ধ জায়গা, এরকম জায়গাগুলোতে তারা হচ্ছে কিছু না কিছু জিনিস পাবে। ওই জিনিসগুলোকে যেটা করতে হবে কালেক্ট করে একসাথে পুড়িয়ে দিতে হবে, এবং এমন যদি হয় যে একটি বাদ দিয়ে মানে বাকি সব পড়া হয়েছে, তাহলে একটা থেকেই আবার ওখান থেকে একটা নতুন মানে এরা রেজারেক্ট করতে পারে, মানে এরকম একটি ধারণা হচ্ছে ওই হুজুর দিয়েছে। তো উনি যেটা করেন, উনি ওনার নিজের যে সাথে করে আনন্দ তাদেরকে উনি কাজে লাগান। তো ওখান থেকে একটা পর্যায়ে প্রায় হচ্ছে 50-60 জনের একটি দল তন্ন তন্ন করে খুঁজে তারা যেগুলো পায় সেগুলো আসলে সত্যি কথা বলতে মানে তারা আসলে বিভিন্ন প্রাণীর বডি খুঁজে পায়, বডির বিভিন্ন পার্ট, যেমন কেউ হয়তো পেয়েছে যে একটি একটি বিক্ষিপ্ত মাথাবিহীন কোনো বিড়াল পেয়েছে, কেউ কোনো কুকুর পেয়েছে, এবং এগুলো এমন না যে কোনো একটা মানে একদম আস্ত বডি পেয়েছে এরকম কিছু না, মানে তাদের শরীরে বিভিন্ন অংশ পেয়েছে। তো এইরকম কুকুর, বিড়াল, কেউ সাপ, এই ধরনের বিভিন্ন প্রাণীর মতন করে অনেক সময় মাছও পাওয়া গিয়েছে। তো এইভাবে করে তারা হচ্ছে অনেকগুলো তারা এরকম তারা পান, এবং পেয়ে ওনারা যেটা করেন যে একসাথে ওগুলোকে ওনারা পুড়িয়ে দেন। তো পুড়িয়ে দেওয়ার পরে ওই বড়ভুজি যিনি বলেন যে এখানে মাসে অন্তত একদিন হচ্ছে একটি কোরআন খতমের আয়োজন করতে হবে, যেখানে অন্তত বারো জন হাফেজে কোরআন এখানে সারা দিন এখানে কোরআন তেলাত করবে, অন্তত মাসের একটা দিন হলেও এটা এটা করতে হবে। তো এর মাধ্যমে উনি যেই মানে ভারত থেকে আসা যে দলটি সেটি চলে যায়, চট্টগ্রামের মাদ্রাসা থেকে যারা আসে তারা ওইভাবে করে চলে যায়। তো এরপর থেকে আসলে আমরা ওইখানে ঘটা আর কোনো ঘটনা আমরা শুনিনি। এরপর থেকে আমরা যেটা শুনতাম, ওই যেই মালিক ছিলেন গার্মেন্টসের, উনি হচ্ছে প্রতি মাসে আয়োজন করতেন, উনি সত্যিটি করতেন না, উনি যেটি করতেন ওই সাথে গরিব দুঃখীদের খাওয়া দাওয়ার উনি ব্যবস্থা করে দিতেন ওই একটি দিনে। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ওই জিনিসটা মানে সলভ হয়। তো এখনও ওই গ্রামের্সে আসলে এই রীতিটা চালু আছে কিনা জানি না, কারণ প্রায় 13-14 হয়ে গিয়েছে। এর মধ্যে আরও অনেক ডিটেলস ছিল আসলে, যেগুলো আমার আপছা আপছা মনে আছে, যেহেতু অনেক আগের ঘটনা আমি ওগুলো আসলে আপছাভাবে শেয়ার করতে চাই না, যে জিনিসগুলো আমি শিওর মনে আছে সেগুলোই আমি আসলে শেয়ার করতে চাইছিলাম। তো এই পুরোটা মানে ঘটনাটি হচ্ছে 2008 আসলে মাঝামাঝি থেকে 2009 শেষ মুহূর্ত, এইরকম একটি জায়গা জুড়ে আসলে বা বছর দেড়েকের মতন কাছাকাছি জুড়ে বিস্তৃত ছিল। তো আমরা আসলে এই মুফিদ আঙ্কেলের কাছ থেকে এই বিবরণগুলোই শুনেছি, এবং এখানে আমি ব্যক্তিগতভাবে বলে রাখি যে আমার আসলে এই ঘটনাগুলো শোনার পর থেকে একটি ভৌতিক বিষয়ের উপরে আসলে আগ্রহ সৃষ্টি হয়, এবং এইখান থেকেই আসলে আমার ভূত এফএমের শোনার যে যাত্রাটা আসলে শুরু। তো আমি দীর্ঘ সময় পাচ্ছি হয়তো টানা এমন কোনো এপিসোড নেই যে মিস দিইনি, পরবর্তীতে লেখাপড়ার প্রেশারে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে শোনা হতো না। তো এখন আমার যখন ভূত ডট কম এসছে, এটি জানার পর থেকে আমি সবগুলো এপিসোডই শোনার ট্রাই করেছি স্বাধীন মিউজিক অ্যাপে। তো ধন্যবাদ যারা আমার ঘটনাটি শুনলেন। রাসেল ভাই, যদি আমার ঘটনাটি পছন্দ হয় অবশ্যই প্রচার করবেন, আপনার কাছে অনুরোধ রইল। এবং আর আমার কাছে আসল সত্যি কথা বলতে আমি অনেকগুলো ঘটনা আমার কাছে আছে, তো এই ঘটনাগুলো আমি শেয়ার করবো, যদি এটি প্রচার করা হয় তাহলে আমি মানে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করবো, এবং অন্য যে ঘটনাগুলো পাঠানোর জন্য আমি তৈরি থাকবো। তো আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ যারা তখন কষ্ট করে শুনলেন। আসসালামু আলাইকুম। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.কম উইথ রাসেল। আরো
একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমাদের দ্বিতীয় অডিও ক্লিপে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি আমার নামটি বলতে পারছি না, সঙ্গত কারণে যেন আমি নামটি বলতে পারছি না, বাট আমি আমার ঠিকানাটি বলে দিচ্ছি। আমি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা কোনো একটি গ্রামে। তো আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে শেয়ার করবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। এবং ঘটনাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ছোটো ভাই সে আমাকে ক্ষমা করবেন। এবং 2021 সালে আমি ঢাকা জব করার জন্য চাই এবং প্রায় 3-4 মাস বা 5-6 মাস পর আমি গ্রামে আসি। 13 কিমি একবার আমি গ্রামে আসি, লাস্ট যে মানে গ্রামে আসি সে সময়ের ঘটনা। তো চাকরি জীবনে মানে আমার যে এক্সপিরিয়েন্স চাকরি জীবনে যা আসার পর আমার শারীরিক এবং মানসিক অনেক ধরনের পরিবর্তন মানে দেখা দিই। শারীরিক যে আমার শরীরটা অনেক মানে সুস্থ সবল হয়ে গেছিলো এবং আমি অনেক পরিষ্কার হয়ে গেছিলাম, যার কারণে আমি বাড়িতে ফেরার পর মানে গ্রামে ফেরার পর দিনেরবেলাতে আমার একটা বেড়াতাম না রোদ্রে, শারীরিক অনেক মানে শরীর অনেক ধরনের প্রবলেম দেখা দিত। তার কারণে সারাদিন আমি ঘরে থাকতাম এবং রাত হলে বা সন্ধ্যা হলে আমরা বের হতাম। তো সন্ধ্যা হলে আমরা আমাদের মহল্লার মানে একটা দোকান থাকে, দোকানে একটা ক্যারম থাকে, তো আমরা সবাই ফ্রেন্ড সার্কেল সবাই মিলি আমরা সন্ধ্যাবেলা ক্যারম খেলতে যাই এবং ক্যারম খেলি এবং প্রায় বাড়ি ফিরতে 10-11 বাজে রাত প্রতিদিন। তো আমি প্রায় 1 মাসের জন্য মানে চাকরি থেকে ছুটি নিয়ে আমি 1 মাসের জন্য বাসে আসি। তো প্রতিদিনের মতো আমি সেদিনও ঘটনা যেদিন ঘটেছে সেদিনও আমি যাই। তো আমরা 5 জন ফ্রেন্ড ছিলাম, তো 5 জন ফ্রেন্ড আমরা সেই দোকানে যাই, কিন্তু সেই দোকানে সেদিন সেই দোকানটি বন্ধ থাকে এবং আমি জানতে পারি যে আমাদের যে সেই দোকানের যে মালিক তো সে শ্রীমঙ্গল টাউনে যাওয়ার কারণে সেদিন দোকানটি বন্ধ ছিল। তো আমরা প্ল্যান করি যে আমরা অন্য একটা মানে অন্য একটা পাড়াতে আমরা একটা দোকান আছে অনেক মানে দূর, বলার খা ভালো আসল ভাই আমি বলতে বলে গেছি যে আমাদের যে গ্রামটি সেটা অনেক বড় গ্রাম। তো গ্রামটিকে যদি মানে কোনো পাড়ায় অন্য কোনো পাড়ায় দূরে যদি কোনো ধরনের কোনো কিছু হয়, যেমন কোনো মনে ধরনের মরা পড়ে কেউ মানে মারা গেলে বা কোনো বিয়ে বা কোনো পার্টি বা কোনো ধরনের যদি কোনো কিছু হয়, পুজো টুজো হলে সহজে মানে বোঝা যায় যে সেই মানে সেই জায়গাটাতে কোনো ধরনের কোনো কিছু হচ্ছে। তো আমরা 5 জন ফ্রেন্ড মিলে আমরা যাই, যাওয়ার পর অনেক দূর তাই বলা যাক সেই যে দোকানটিতে ঘরে যাওয়ার জন্য প্রায় 8-10 মিনিট মতো সময় লাগে। তো আমরা সেদিন খেলি, ক্যারম খেলার পর আমি সব বাড়ি ফিরি এবং বাড়ি ফিরতে ফিরতে এক সময় এই হয় যে আমাকে একটা যায় মানে আমাদের পাড়াতে একটা চৌরাস্তার মোড় আছে, সেখান থেকে আমরা সবাই ফ্রেন্ড যা যেমন মানে ঘরে চলে যাই। তো সেখান থেকে আমার বাড়ি যাওয়ার জন্য একটি বট গাছের পর একটি ব্রিজ এবং ব্রিজটি ক্রস করার পর কিছু দূর যাওয়ার পর একটা ডানে মোড়, সেই ডানে মোড়ে আমার বাসা। তো আমি যাওয়ার পর বট গাছটার নিচে যাওয়ার মানে সেদিন কিন্তু অনেক আধার ছিল এবং আধার ছিল বলতে তেমন আধার না যে রাস্তা চেনা যায় না, মোবাইল ছাড়াও রাস্তাতে চেনা যায় এরকম একটা অবস্থা, কিন্তু আধার ছিল। এবং সেই যে রাস্তা মানে বট গাছের যে জায়গাটা সেই জায়গাটা অনেকটাই আধার থাকে,
আমি দূর থেকে দেখছি সেখানে আমার কাছে নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আমি যাই, পাশে যাওয়ার পর আমি মানে মানুষের পাশে যাওয়ার পর আমি বুঝতে পারি যে মানে সেই মানুষটি সেই বট গাছের পাশের যে বাসাটি একটা দাদু থাকে, সেই দাদু হলো সেই মানুষটা। আমি সহজে চিনি মানে খুব সহজে চিনে গেলাম, জানি না আমি আসলে জানি না যে আমি এত সহজে কীভাবে চিনলাম, মানে আমি সহজে চিনে ফেললাম যে সে মানে সেই দাদুই। তো আমি অনেকে জিজ্ঞাসা করলাম দাদুকে, তো দাদু আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করলো, চাকরি জীবন নিয়ে অনেক কিছু, কেমন আছো কেমন না, এরকম প্রশ্ন করলো। তো এক সময় আমি দাদুকে বললাম যে দাদু আর চলো আমাকে একটু বাড়িতে আসবে, আমি আমার যেতে একটু সমস্যা। তো আমি ডেভেলপার সে তাৎক্ষণিক মানে রাজি হয়েছে। তো সে অনেক ট্রান্সফলো করে হঠাৎ দাদুটি অনেক মানে আমার থেকে অনেক দূরে দূরে হাঁটছে। সাধারণত কিন্তু এইভাবে হওয়ার কথা নয়। এবং আসল ভাই আমি কিন্তু আসলে চিনতে পারলাম যে সেই দাদু, বা আমি তার ফেসটি কিন্তু তেমন একটু ভালোভাবে দেখিনি। হ্যাঁ আমি আসলে চিনতে পারলাম যে সেই দাদু, এবং কথা বলার পর আমি বুঝতে পারলাম যে সেই দাদু, কিন্তু আমি তার ফেসটি সেটা হয়ে রেকগনাইজ করিনি। তো দেখছি সে আমার থেকে অনেক দূরে দূরে চলছে, এবং আমি অনেক প্রশ্ন করছি, অনেক কথা বলার চেষ্টা করছি, কিন্তু সে আমার কথা কোনো উত্তর দিচ্ছে না। তো এ সময় সেই বৃষ্টিতে আসলাম, মানে বৃষ্টি ক্রস করলাম, এবং বৃষ্টি নিয়ে অনেক ধরনের অনেক ঘটনা আছে, ছোটোবেলা থেকে অনেক ধরনের অনেক ঘটনা শুনেছি, সময় পেলে শেয়ার করবো। তো সেই বৃষ্টি ক্রস করার পর সে আমাকে বললো যে যাও বাসা, আর আমি আর এর থেকে বেশি আগাতে পারবো না, আমার সমস্যা আছে। তো ওকে আমি বলি যে আচ্ছা যান, আর আমি বাসে যাই, এখন তেমন তার সমস্যা হবে না হয়তো। সেখান থেকে আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়ি, এবং সেদিন আমার সাথে তেমন কিছু আর ঘটেনি। প্রায় দুদিন পর সেম আমি সন্ধ্যাবেলা বার মানে বের ক্যারাম খেলা যায়, তো সেদিন আমরা পাড়াতেই দোকানটি খোলা ছিল, তো সেদিন সেখানে ক্যারাম খেলি। খেলার পর প্রতিদিনের মতো আমরা ফ্রেন্ডসগুলো আসি একসাথে, এবং একসময় আমি সে চৌরাস্তার মোড় থেকে একা হয়ে যাই, এবং সেদিন আবার আমি সেই দাদুকে সেই বট গাছের নিচে পাই। তো সেদিনও আমি তাকে আমাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করি। তো সে আমার কথায় তাৎক্ষণিক রাজি হয়ে যায়, এবং সেখান থেকে রওনা দিই। তো আমি ফলো করি যে মানে আগের দিন, যে মানে আগের দিন বলা যায় আগের দিন ঘটনা যেদিন ঘটে, তো সেই দিনের যে আজ দাদু অনেক বেশি একটু মানে দূরে দূরে হাঁটছে, এবং দাদুকে দেখলে মানে যে আমাদের ফুট স্টেপ, আমরা কিন্তু অবশ্যই আমার দাদু যেহেতু একটু জোরে হাঁটছে, তাহলে অবশ্যই আমাকে একটু জোরে হাঁটতে হবে। তো দাদুর সাথে সাথে আমি চলছি, দাদুর থেকে প্রায় আমি প্রায় 10-7 মিনিট আমি দূরে, 10-7 মিনিট দূরে থাকার তো কিন্তু এত একটা নিরিবিলি এলাকা, নিরিবিলি একটা মিজন টাইপের একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে, যার কারণে মানে আমার হার্টবিট মতো আমি শুনতে পারছি, এরকম একটা অবস্থা, মানে আমি আমার ফুটস্টেপ কিন্তু শুনতে পারছি একদম ক্লিয়ারলি, বাট আমি দাদুর কোনো ফুটস্টেপ শুনতে পারছি না। আমার নিজের শব্দ ছাড়া, যেমন আমার পকেটে যদি মানে আমার পকেটে যদি কোনো কিছু থাকে, সে শব্দটা আমার একটা শব্দ আছে না, যে পকেটে কিছু কিছু বাড়ি খাচ্ছে, এবং মানে আমার যে জুতার যে আওয়াজ এবং অন্য ধরনের কোনো শব্দ একদম ক্লিয়ারলি আমার কানে আসে বাজে, বাট আমি এই শুনতে পারছি না যে মানে দাদুর কোনো ফুটস্টেপ বা দাদুর কোনো কিছু আওয়াজ আমি শুনতে পারছি না। সে সময় আমার মানে সেটা অনেক ওয়ার্ড লাগে, তো আমি হালকা একটু ভয় পাই যে এরকম হওয়ার কথা না। তো আমি ঠিক মতো দাদুর পা দিকে তাকাই, তো পা দিকে তাকানোর পর আমি হঠাৎ মন যে দেখি, তা আমি সে সময় আমার ভয় লাগে যে দাদুর কোমরের নিচের যে অংশটা সে মধ্যে সেখানে পা নেই, মানে জাস্ট কালো একটা বাষ্প টাইপের, মানে বাতাসের রকম একটা কালো আছে, বাট কোমরের উপরে একটা মানুষের মধ্যে, স্বাভাবিক মানুষের মধ্যে। সেদিন গত মানে গত
দিন আগে দুদিন আগের চেয়ে সেদিন অনেক একটা ভালো মানে একটা ভিউ পাই ছিল রাত্রে, তারপরে অনেক ভালো ভিউ পাই, মানে ক্লিয়ারলি বোঝা যায় যে মানে কিছুকে দৃষ্টি দূর থেকে ক্লিয়ারলি বোঝা যায়। তা আমি মানে সেদিন একটু ব্যাটার মানে একটু ভালোভাবে বুঝতে পারি যে তার মানে দাদুটা পানি, তো দেখার পর আমার অনেক বেশি ভয় পেয়ে যাবে। আমি তাড়াতাড়ি দাদু থেকে দাদুকে মানে দৌড় দিয়ে দাদু ক্রস করে আমি সেই মানে ব্রিজটাতে চলে আসি। ব্রিজটাতে চলে আসার পর আমি দাদু ক্রস করে বাড়িতে যাব। তো সেই সময় ব্যাকের মানে পিছিয়ে থেকে মানে প্রায় 5-6টা গোলার আওয়াজ, বা আওয়াজটা ছিল ভাঙা মানে ভাঙা ভাঙা টাইপের। তো বলছে যে আজ তোর রেহাই নেই, আজ থেকে আমি খাবই খাবো, গতকালকে তো পার্স টাইমের কারণে বেঁচে গেছি, বাট আজ আজ তোকে আমি মেরেই খাবো। তো এরকম শোনাতে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই এবং আমি পিছন দিকে ঘুরে তাকাই। পিছন দিকে ঘুরে তাকানোর পর আমি যা দেখি আসল ভাই, আমি মানে আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি সে সময় অনেক বেশি ভয় পেয়ে যাই। আমি দেখি যে দাদু প্রায় 40-50 ফুটের মতো মানে অনেক লম্বা, এবং দাদুর একটা পা রাস্তার ডান দিকে এবং দাদুর একটা পা রাস্তার বাম দিকে, এবং সে আমাকে বলছে যে আজ তোকে আমি মানে খেয়ে ছাড়ব। এবং সে আস্তে আস্তে মানে তার মানে কী বলে হেঁটে হেঁটে, এবং তিনি যে হাঁটছে মানে মনে করবেন যে একসাথে তিনি 10-20 হাত মানে ডিস্টেন্স ক্রস করছে এরকম। সেখান থেকে আমি দ্রুত অনেক মানে অনেক দ্রুত সেখানে সেই জায়গাটা আমি পরিত্রাণ করি। পরিত্রাণ করার পর আমি বাড়িতে চলে আসি। তো বাড়িতে চলে আসার পর সে সময় আমার সাথে তেমন অনেক কিছু ঘটনা ঘটে, আমি সেদিন খেয়ে ঘুমিয়ে পড়ি। তো ঘুমানোর পর সেদিন রাত্রে আমি একটা স্বপ্ন দেখি, যার দাদু আমাকে বলছে যে আজ তোকে নাচ তোর শেষ রাত ছিল, বাট মানে সরি আজ তোর শেষ রাত ছিল কিন্তু তুই বেঁচে গেলিস, সেদিনের মতো তুই আজ তুই বেঁচে গেলিস। তো এটা বলার পর আমি মানে দেখার পর আমি রাতের বেলা আমার ঘুম ভেঙে যায় এবং আমি আমার সব পুরো শরীরটি মানে ঘামে ভিসে যায়, এবং আমার কিন্তু ফ্যান চলছে, তারপর আমার ঘাম শুকাচ্ছিল না। তো আমি সে সময় অনেক ভয় পাই এবং আমি সেদিন লাইট চালিয়ে আমার ঘুমাতে হয়। তো সকালবেলা ঘুমানোর পর আমি সকালবেলা নাস্তা করে আমি আমার একটা ফ্রেন্ডের ঘর মানে বাসাতে যাই, এবং সেই ফ্রেন্ডকে আমি সেই দাদুর কথা জিজ্ঞাসা করি। তো আসল ভাই সে মানে আমার ফ্রেন্ডটি যেটা বলে সেটা শোনার পর আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডটি বলে যে আমার আসার প্রায় 3 সপ্তাহ আগে সেই দাদু মারা যায়, মাদক বেশি অত্যাধিক মাদক পার করার ফলে সে মারা যায়। তো তা শোনার পর আমি অনেক বেশি ভয় পেয়ে যাই, এবং আমি সেই ঘটনাটি সব পুরো ঘটনা আমি আমার ফ্রেন্ডকে বলি। তো আসলে আসলে ভাই সে মানে প্রথম সেদিন ঘটনা করতে সে আমাকে বলে যে পার্টস না আনাতে আমি আগের দিন মানে আগের ঘটনা যেদিন ঘটে সেদিন আমি বেঁচে যাই। আসলে পার্স না আনাতে পার্সটিতে এমন কি ছিল যে সে দাদুটি অনেক ভয় পেয়েছিল, বা সে দাদুটি কিছু আমি করতে পারিনি? আসলে আমি যে চাকরিটা করি সে চাকরিতে মানে যে রুমে থাকি, তো সেই রুমে চাবি আমার পার্স মানে কাছে আসে, এবং সেই চাবিটিতে একটি ভগবানের লকেট লাগানো থাকে, এবং সেই চাবিটি এনি টাইম আমার পার্সে থাকে। তো সেদিন আমি পার্স নিয়ে আসি, প্রথম যেদিন মানে ক্যারম খেলতে যাই সেদিন পার্স আমি নিয়েও আসি, বাট সেকেন্ড যেদিন আমি ক্যারম খেলতে যাই সেদিন আমি পার্সটি আমার সাথে থাকে না, যার কারণে হয়তো মানে সে যে হোক দাদু বা যে হোক যায় না সে অপরাধটি মানে আমাকে ধাওয়া করে। তো এই ছিল আসল ভাই ঘটনা, এবং এরপর আমার সাথে অনেক ধরনের অনেক ঘটনা ঘটে ছোটোমোটো, তো সময় পেলে শেয়ার করবো। এবং আবারও বলছি যদি ঘটনাতে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ছোটো ভাই শেষ ক্ষমা করবেন, এবং মানে আমি রেকর্ডটি পাঠানোর সময় আমার নাম্বার শেয়ার করবো, যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই জানাবেন। এবং আমি আপনার অনেক বড় ফ্যান রাসেল ভাই,
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভুট.কমে সাথে থাকবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা চলে যাব আমাদের তৃতীয় অডিও ক্লিপে এবং আশা করছি এখনো পর্যন্ত যারা আছেন তারা শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য, এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনা। সালাম আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করবো না? আমি জানি আপনি সবসময় ভালোর দলে। তো প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি, আমি আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, নিকনেম জনি, অ্যান্ড আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, অ্যান্ড থানা হচ্ছে বোয়ালখালী, এবং সাতপুরা, মধ্য সাতপুরা হচ্ছে আমাদের ইউনিয়ন। তো বেসিক্যালি আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা হচ্ছে দুটো, আমার নিজের সাথে ঘটা হচ্ছে, আমার ফ্যামিলির সাথে ঘটা একটা ঘটনা, এবং আমাদের এলাকায় ঘটা একটা ঘটনা, দুটো ঘটনা আজকে আমি শেয়ার করব। সো প্রথমে আমি আমার ফ্যামিলির সাথে বা আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা দিয়ে শুরু করছি। প্রথম ঘটনায় আসি, প্রথম ঘটনা যেটা সেটা ঘটে হচ্ছে আজকে থেকে প্রায় অ্যারাউন্ড আপনার 10-12 বছর আগের ঘটনা, যেটা আমাদের ফ্যামিলির সাথেই ঘটে। সো ঘটনাটা যেদিন ঘটে সেদিন হচ্ছে আপনার সন্ধ্যা, মাগরিবের ঠিক আজানের পরপরেই। ঘটনাটা ঘটে হচ্ছে বেসিক্যালি আমাদের ঘরের মধ্যেই, আমার আম্মু ছিল ঘরে, আমি ছিলাম, আমাদের ঘরে একজন কাজের মেয়ে ছিল, ছোট বলতে মানে আমাদের দুসম্পর্কে কালামুনি লাগতো, অ্যান্ড আমার ভাইয়াও ছিল, আব্বা ছিল না, আব্বা ছিল বিদেশ তখন, অ্যান্ড ছোট আম্মু ছিল, ফ্যামিলি মেম্বার বলতে আমরা এরাই ছিলাম, ঠিক আছে। সো অ্যাজ ইউজুয়াল আপনার মাগরিবের নামাজের পরে সবাই আসলে আমরা পড়াশোনা করতে বসে যাই টেবিলে, আমি বলেন, ভাইয়া বলেন, বাট আম্মা তখন যেটা করছিল সেটা হচ্ছে রান্নাঘরে রান্না করতে গিয়েছিল। তো ভাইয়া বাজার থেকে, আমার বড় ভাইয়া বাজার থেকে মুরগি নিয়ে এসেছিল। তো মুরগি যখন নিয়ে এসেছিল সন্ধ্যার পরেই, নামাজের পরে আম্মু মুরগি কাটতে বসে আর কি, হ্যাঁ, সাথে আমার ছোট খালাটাও ছিল, যে খালাটার কথা বলছিলাম, তার নাম হচ্ছে শাহনাজ। তো শাহনাজ খালাও ছিল আম্মুর সাথে, শাহনাজ খালা বলতে সে অবশ্য আমাদের সমবয়সী, আমরা প্রায় সমবয়সী, সেম এজের, তারপরও খালা ডাকতাম আর কি, শাহনাজ খালা বা আন্টি টাইপের, এই টাইপের ডাকতাম। তা আমি আমার রুমে পড়তে বসেছি। ও বাই দ্য ওয়ে, এর মধ্যে হচ্ছে আমার বড় মামা এসেছিল এবং মেজো মামা এসেছিল আমাদের ঘরে, এর মধ্যেই মানে আম্মু যখন মুরগির মাংস কাটছিল তখন আমার বড় মামা আর মেজো মামা আসে, কোন একটা কারণে সেটা ঠিক মনে নেই এই মুহূর্তে কি কারণে এসেছে। তো ওরা কথা বলছিল মাঝখানে রুমে, আম্মু চা দিয়েছিল মামাদেরকে, চা খাচ্ছিল, আমরাও ছিলাম, মামাদের সাথে কথা বলছিলাম পড়ার ফাঁকেই। তো আম্মু যখন মুরগি কাটতে বসছিল, মুরগি কাটার সময় রান্নাঘরে, তখন আমাদের রান্নাঘরটা আর হচ্ছে রান্না যেখানে হয় সেটা আলাদা, আর হচ্ছে আমরা খাবারের ঘরটা আলাদা, সরি। সো মুরগি কাটতে বসার পরেই আম্মুর কেমন জানি একটা মানে শরীরটা একটু ভার হয়ে যায়। কেন ভার হয়ে যায়? কারণ তখন আমাদের টিনের ইয়ে ছিল না, মানে বেড়া ছিল না, বেড়া ছিল হচ্ছে বাঁশের বেড়া ছিল রান্নাঘরটা। তো আম্মুর কেমন জানি মুরগি কাটতে বসার সময় মনে হলো যে সামথিং বিহাইন্ড, মানে পেছনে, আপনার বেড়ার পেছনে অপোজিট পাশেই, মানে আম্মুর কেমন যেন মনে হচ্ছে কেউ হাঁটছে বা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, আম্মুর আম্মুর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। কেমনে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে? জিনিসটা হচ্ছে আপনার পাতার, যখন পাতা থাকে, পাতা থাকলে পাতার উপর দিয়ে যদি কেউ হেঁটে যায় তাহলে সেক্ষেত্রে
পাতার কুড়মুড়ে বা আওয়াজ বা এই টাইপের পায়ের আওয়াজ বোঝা যায়। তা আমি ওই জিনিসটা একটু খেয়াল করে আম্মুর শরীরটা নাকি ভার হয়ে যায়। তো আম্মু আমার ওই যে ঘরের যে কাজ করে মেয়েটা ছোটকালা তাকে ডাকে, তো ডেকে আম্মু পাশে রাখে যে তুমি বসো আমি মুরগিটা কুটছি। তো মুরগি কাটার পরে মুরগির নাড়িভুঁড়ি মুরগির বিষটা বা ময়লা যেগুলো থাকে সেগুলো একটা প্যাকেট করে আপনার আমার খালাকে দেয় যে এগুলা যে দরজাটা খুলেই তুমি ওই যে আমাদের পুকুর আছে পেছনে, মানে আমাদের রান্নাঘরের পরে আমাদের পুকুর আছে বা সেটা খালের সাথে লাগানো, সো ওই পুকুরে এটা ফেলে দাও, পুকুরে ফেলে দিলে এটা আসলে খাল দিয়ে বা চলে যাবে এই টাইপের আর কি। সো আম্মু যেটা করলো তাকে জিনিসটা দিল অ্যান্ড আম্মু মুরগিটা রেখে দিল, মানে এমনি পরিষ্কার করার জন্য ধোয়ার জন্য মুরগির মাংসগুলো আর কি। হ্যাঁ অ্যান্ড খালাকে দিল, বললো যে তুমি এগুলো একটু ফেলে দাও, দরজাটা খুলে ফেলে দাও। তো আন্টি যেটা করলো সেটা হচ্ছে যে আমাদের যে রান্নাঘরের যে দরজা ছিল সেটা খুলতে যাচ্ছে আর কি। হ্যাঁ তো যাওয়ার সময় আন্টি যেটা লক্ষ্য করলো সেটা হচ্ছে যে মানে দরজাটা খোলার সময় অপোজিট পাশে আর কি। হ্যাঁ দরজার অপোজিট পাশে যে একটা জায়গা থাকে, স্পেস থাকে দরজা খোলার পরে দাঁড়ানোর আর কি। হ্যাঁ ওই জায়গাটাই খালার মনে হলো যে একটা মানে কালো একটা জিনিস অবয়ব আপনার আপনার হাত পা গুটে বসে আছে। তো বসে আছে সকল যখন সে এটা দেখলো, দেখার পরে যেটা করলো সেটা হচ্ছে যে সে মানে একটু ভয় পেয়েছিল, ভয় পাওয়ার পরে সে মনে করলো যে বা কুকুর বা অন্য কোনো প্রাণী বা, তো সে ওটাকে মানে মানে সরিয়ে দিতে চাইলো। বাট তার মধ্যে যেটা হলো দরজাটা খোলার সাথে সেটা দেখার সাথে সাথে যেটা হলো সে ওই দিক থেকে ওই অবয়বটা একটা ধাক্কার মতো একটা মানে ধাক্কা দেওয়া শুরু করলো দরজায়। দরজায় দেওয়া যখন ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার ছোটকালা বয়সে ছোট মানে তার তো তেমন একটা এনার্জি থাকবে না, বা বড়দের যতটুকু এনার্জি থাকবে তার তো অতটুকু এনার্জি থাকবে না যে দরজাটা ধরে রাখার। সো তারপর সেটা সে যেটা করলো সেটা হচ্ছে যে সে মুরগির আপনার যে অবশিষ্ট অংশ যে ময়লাগুলো যেগুলো ফেলানোর কথা ছিল সেগুলো হাত থেকে ফেলে দরজাটা আপনার চেপে ধরলো যাতে ওই জিনিসটা আসতে না পারে। তা এবং ইন দ্য মিন টাইম সে যেটা করলো সেটা হচ্ছে যে আমার আম্মুকে ডাকা শুরু করলো যে আপু আপু দরজা দিয়ে কেউ একটু ঢুকে যাচ্ছে। তা আমার আম্মু বললো যে কে ঢুকবে আসলে এখানে, ঢুকার কি আছে, হয়তো কুকুর, তুমি একটা কুকুরকে তুমি দৌড়াইতে পারতেছো না যে মানে দরজা ধরে রাখতে পারতেছো না, সমস্যা কি, যে একটা কুকুর হবে। বলছে না আপা কুকুর হবে না, খুব দ্রুত আসো দ্রুত আসো, আমি ধরে রাখতে পারতেছি না জিনিসটা। তো আমার আম্মু বললো যে কি ব্যাপার মেয়েটা আসলে এতক্ষণ ধরে বলতেছে যে আসলে না যাওয়া দরকার। তো আম্মু দৌড়ে গেল, দৌড়ে গিয়ে দেখলো যে আসলে হ্যাঁ তাই তো, মানে যে দরজাটা ধরে রাখতে পারতেছিল না, মানে এইরকম একটা অবস্থা যে মানে এটা ভেঙে চলে আসবে। তা আমরা তো আমি মামাদের সাথে কথা বলতেছিলাম, তো আমার আম্মু চিৎকার চেঁচামেচি শুরু করলো এর মধ্যে যে যে তোমরা সবাই কোথায় আসো, যে মানে দরজাটা তো ভেঙে ফেললো, কে ঢুকে যাচ্ছে বা কে কিছু একটা ঢুকে যাচ্ছে। তো আমরা আওয়াজ শোনার সাথে সাথে যেটা করলাম সেটা হচ্ছে আমরা দৌড়ে চলে আসলাম মাঝখানের রুম থেকে, আমাদের রান্না করে চলে আসলাম, এসে দেখলাম যে এই কাণ্ড। তো এটা যখন দেখলাম দেখার সাথে সাথে আমরা সবাই ভয় পেয়ে গেলাম, মানে এমন একটা অবস্থা ভাইয়া আমি আসলে মানে বুঝতে পারবো না জিনিসটা। যখন এই জিনিসটা যদি কেউ ফেস করে তাহলে সেই বুঝতে পারবো আসলে ভয় জিনিসটা কাকে বলে। আমার লাইফে আমি কখনো ভূত বা মানে জিন আল্লাহর রহমত হোক বা আল্লাহর রহমতে হইতে দেখি নাই, আমি এম জিনিসটাকে পার্সোনালি ভয় পাই। তো আমি চাইবো না যে আল্লাহ আমাকে এরকম এরকম কোনো একটা সিচুয়েশনের মধ্যে ফেলুক, বাট ওই দিন আসলে বুঝতে পেরেছিলাম আসলে বয় জিনিসটা কতটুকু। তো যেটা হলো সে তো আমরাও যেটা করলাম আমি আমার মামাকে ডাক দিলাম, আমার মামা আসলো, আমার বড় মামা ছোট মামা আসলো, আমার আম্মু আমি এবং আমার বড় ভাইয়া, আমরা 6 থেকে 7 জন মানুষ আমরা দরজাটা কোনো রকমে ধরে রাখতে পারতেছিলাম না, মানে সাপ উপর দিয়ে ধরলে নিচ দিয়ে ফেটে চলে আসার মতো অবস্থা, নিচ দিয়ে ধরলে উপর দিয়ে ফেটে চলে আসার মতো অবস্থা। তো এইরকম ধস্তাধস্তি চলতেছিল, ওই দিক থেকে কে ঠেলতেছে বা কে দরজাটাকে ভেঙে চলে আসতে চাচ্ছে ওটা দেখার আসলে সাহস তো আমাদের কারো ছিল না, বাট এমন একটা মানে মানে আমরা প্রেশার অনুভব করতেছিলাম যে ওই দিক থেকে প্রচুর, বাট ওই রকম যে বা কোনো একটা প্রাণী হলেও গর্জন করবে বা আওয়াজ করবে ওইরকম কোনো ধরনের আমরা আসলে আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। জাস্ট আপনার যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার প্রেশার
মানে শুধু টেলতেছে দিক থেকে, মানে যে কোন রকমে সে ঘরের মধ্যে ঢুকে যাবে, যে তার উদ্দেশ্য হচ্ছে ঘরের মধ্যে ঢোকা। কিন্তু আমরা যেটা করতেছিলাম, আমরা চার পাঁচজন মিলে প্রায় আপনার 8-10 মিনিট ধরে এই মানে ধস্তাধস্তি চলতেছিল, বাট কারো সাহস হচ্ছে না যে মানে আমাদের আমাদের ওই হিতেহিত জ্ঞানটা ছিল না যে ওই মুহূর্তে আমাদের ছাদের উপর দিয়ে গিয়ে আমাদের রান্নাঘরটা দেখা যায়, ওই রান্নাঘরের ওইদিকে কি করছে সেটা দেখার, বাট আমাদের কারোই সেন্স এটা ছিল না। তো শেষমেশ যেটা হলো সেটা হচ্ছে প্রায় 8-10 মিনিট ধরে আসলে এই ধস্তাধস্তি চলছিল। তো চলার একটা সময়ে হুট করে আমরা অনুভব করলাম যে আর জিনিসটা নাই, আর জিনিসটা ভ্যানিশ হয়ে গেল হুট করে, দরজা আপনার ইয়া করা, এই যে কি বলে মানে দস্তাদস্তি করা বন্ধ হয়ে গেল। তো প্রায় এর 5-10 মিনিট পরে আমরা দরজাটা মানে খোলার চেষ্টা করছিলাম, তারপর ভয় পাচ্ছিলাম শেষে পুরো এলাকার, পুরো এলাকার বলতে মানে আপনার পুরো বাড়ির, আমাদের বাড়ির সব মানুষ চলে এসেছে আমাদের ঘরের মধ্যে যে আসলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। সো সবাই যখন আসলো তো আমরা সাহস করলাম যে না আসলে খুলে দেখা দরকার আসলে কি ঘটেছে বা কি হয়েছিল জিনিসটা। তো একটা বিষয়, জিনিসটা আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে দরজা খোলার পরে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আসলে কোনো একটা যদি প্রাণী বা কোনো কিছু বা কোনো মানুষ যদি বা কয়েকজন মানুষ মিলে যদি আপনার এরকম দরজা যদি বা ধস্তাধস্তি করে বা ঠেলে ঢুকে যাওয়ার চেষ্টা করে, তাহলে হয়তো ওদের ওই ওই জায়গায় অনেক পায়ের চিহ্ন থাকবে। কেননা কারণ আমরা 5-6 জন মানুষ মিলে আমরা যখন দরজাটা মানে ভেতরে না আসার জন্য যখন আমরা মানে বাঁধা দিচ্ছিলাম, তখন ওই দিক থেকে অপোজিট সাইড থেকে কিন্তু এর 3 গুণ প্রেশার আমরা অনুভব করছিলাম। হ্যাঁ, বাট জিনিসটা খেয়াল করলাম যে ওখানে কিন্তু পায়ের কোনো ছাপ ছিল না, নট এ সিঙ্গেল সাইন, মানে কোনো পায়ের বা কোনো অনেকগুলো প্রাণী যে থাকবে বা ওইরকম কোনো জিনিস খেয়াল করলাম না। পরবর্তীতে আমরা রাত্রে এটা যখন প্রায় 8-8:30 বেজে গেছিল, তো তখন খেয়াল করলাম যে আসলে বেসিক্যালি এখানে একটা জিনিসই খেয়াল করলাম, পরে সেটা নোটিস করলাম, সেটা হচ্ছে আপনার একটা আঁচড়, অনলি একটা 3টা নখের আঁচড় আপনার আমাদের ওই যে জায়গায়, ওই জায়গায় যে জায়গায় মানে দস্তাধস্তি করা হয়েছিল, মানে নিচেই দরজার নিচেই মাটিতে 3টা আঁচড় খেয়াল করলাম, নখের আঁচড়। তো ওটা দেখার পর আসলে আমরা রিয়েলাইজ করতে পেরেছি আসলে জিনিসটা বা মানুষ বা কোনো বা জন্তুর পক্ষে বা এভাবে করা সম্ভব না। সো সেটার পরে আমরা আসলে আর জিনিসটা নিয়ে বেশি ঘাবড়ে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম। পরে যেটা করলাম সেটা হচ্ছে ওই দিন তো আর আসলে সম্ভব হয়নি, বাট পরের দিন আমরা যেটা করলাম আমাদের মসজিদের ইমামকে নিয়ে আসলাম। সো মসজিদের ইমামকে এনে আমরা জিনিসটা দেখালাম এবং পুরো জিনিসটা ওনার সাথে শেয়ার করলাম। তো শেয়ার করার পরে বেসিক্যালি উনি যেটা বললো আর কি, হ্যাঁ যে আসলে এটা আসলে একটা খারাপ জিনিস ছিল, যে যেটা বা পেতনি বা এই টাইপের জিনিস আর কি, বা হ্যাঁ হয়তো বা জিন টাইপের জিনিস, যেটা যদি এটা চাচ্ছিল যে আসলে বেসিক্যালি পেতনি বলা হয়, পেতনি জিনিসটা হচ্ছে ওই যে যখন আম্মু যখন মুরগির মাংস করছিল, মুরগির কন্দ বা ওই যে মুরগির নাড়িভুড়ির কন্দ এগুলা মানে পেয়ে উনি ওই জিনিসটা এসেছিল এগুলো খাওয়ার জন্য বা এই টাইপের কিছু আর কি। তো হুজুর যেটা বললো সেটা হচ্ছে যদি উনি যদি ওই জিনিসটা যদি ঘরের মধ্যে ঢুকতো তাহলে আপনাদের অনেক ক্ষতি হয়ে যেত, মানে এটাকে বের করাটা অনেক টাফ হয়ে যেত। যাক মানে উনি বললো যে যাক আলহামদুলিল্লাহ আপনারা সক্ষম হয়েছেন যে উনি ঘরে ঢুকতে পারেনি বা এই টাইপের কিছু হয়নি। তো পরবর্তীতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে হুজুরকে দিয়ে আমরা আবার আমাদের পুরা ঘরটা যেটাকে বলে বন, হ্যাঁ বন করা, আমরা বন করে ফেলি। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি। সো রাসেল ভাই, এটি ছিল আমার প্রথম ঘটনা, আর ইনশাল্লাহ আমার কাছে আরও একটি ঘটনা আছে। তো যেহেতু স্টোরিটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি এই ঘটনাটি আমার পরবর্তী ঘটনাটি আমি আবার ভয়েস দিয়ে পাঠিয়ে দেব, অলরেডি আপনার 13 মিনিট হয়ে গেছে। সো আমি আর মানে কথা বাড়াতে চাচ্ছি না, জানি না আমার ঘটনাটা আসলে কতটুকু ভয়ের, বাট সত্য কথা এবং সত্য ঘটনা, এবং এটা আসলে এখানে মিথ্যা বা কোনো কিছু নাই, এবং আমার সাথেই আমার ফ্যামিলির সাথেই ঘটে যাওয়া এই ঘটনা। চেয়েছিলাম যে দুটো ঘটনায় শেয়ার করবো, আর একটা ঘটনা ছিল আমার এলাকার, বাট আসলে ইনশাল্লাহ এটা হয়তো অন্য একটা দিন শেয়ার করব। তো রাসেল ভাই ভালো থাকবেন, আর যদি আমার ঘটনার সিলেক্ট হয় অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। এটা আমার boot.com পাঠানো প্রথম ঘটনা। আমি বুথ FM থেকে শুরু করে এখনো পর্যন্ত আপনার সব ধরনের সবগুলো এপিসোড আমি শুনি স্বাধীন অ্যাপসে। সো ইনশাল্লাহ আবারও কখনো যদি সুযোগ পাই আমার যে ঘটনাটা বাকি ছিল সেটা আমি পাঠিয়ে দেব। ধন্যবাদ রাসেল ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক। এই ছিল 243তম এপিসোড। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি এতটুকু আনন্দ দিতে পারি নিজেকে ধন্য মনে করব। আমাদের ইউটিউব চ্যানেল artiarastelbhoot.com আপনারা সবাই জানেন, সেখানে সাবস্ক্রাইব করুন, সব আপডেট পেয়ে যাবেন। আমাদের ফেসবুক হচ্ছে www.facebook.com/rastel.sathin। আমাদের ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। চমৎকার চমৎকার কিছু ঘটনা আজকে শুনলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিব, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।